তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতল রোশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতল রোশের নিচে সম্মান, প্রিয় রাসূলে প্রিয় উম্মা বদলে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে রব সংসার, সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে, নবীর পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সকলে বলি আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট্ট সূরা যেটা আমরা সবাই জানি, মুখস্থ আছে না আমাদের সবার, তিনটা আয়াত সম্বলিত একটা সূরা সূরাতুল কাউসার আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই সূরার যেই প্রেক্ষাপট পেছনে রয়েছে সেটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ঘটে যাওয়া মারাত্মক কষ্টকর কিছু বিষয়, কিছু স্মৃতি, কিছু ঘটনা প্রবাহ আমার রসুলের মাক্কি জীবনের সাথে সম্পৃক্ত। সূরাটা মক্কার জমিনে নাজিল হয়েছে এবং যে সময়তে আমার রসুলের ঘরে সেটা নাজিল করা হলো সেই সময়তে আমার রসুলের পুত্র সন্তান যারা ছিলেন তারা একে একে দুনিয়া থেকে বিদায় নিতে লাগে। একজন সন্তানের নাম হলো কাসিম, তিনি আগে মারা গেছেন। আরেকজন সন্তানের নাম হলো আব্দুল্লাহ, তিনি পরে মারা গেছেন। বাকি চারজন ছিলেন কন্যা জয়নাব, কুলসুম, তারপরে ফাতিমা, এরপরে আরেকজন আছেন না, চারজন আমাদের। এই যে চারজন কন্যা সন্তান শুধু জীবিত ছিলেন, এই চারজন জীবিত থাকার পরে যে দুজন পুত্র সন্তান ছিলেন একে একে তারা দুনিয়া থেকে বিদায় নিতে লাগলো। এখন দুনিয়া থেকে যখন বিদায় নিতে লাগলে মক্কার কাফির মুশরিক যারা আছে তারা সবাই বলা বলে শুরু করলো, ইন্না মুহাম্মাদান আত্তা, জোরে বলে নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ, ইন্না মুহাম্মাদান আত্তারুল্লাহ ইবনা লাহু, মুহাম্মদ হলো নির্বংশ, লিসকাটা আত্তা, তার কোনো সন্তানাদি আর জীবিত নাই, আমাদের আর কোনো টেনশন নেই। এই মুহাম্মাদের পুত্র সন্তানগুলো যদি দুনিয়া থেকে একে একে চলে যায় মুহাম্মাদের দুনিয়ার জমিনে নাম নেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকবে। এবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে খেপাতে লাগলো, মুহাম্মদ কোনো সমস্যা না, তুমি এবারে কালেমার বাণী শুধু প্রচার করতে থাকো, তোমাকে আমরা আর বাধা দেব না, টাকা পয়সা দরকার নাও আমরা টাকা পয়সা দেব, তোমার ক্ষমতা দরকার তাও দেব, কি সুযোগ সুবিধা তুমি চাও সব দেব, কারণ আমরা মনে করি তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, সুতরাং আমাদের আর কোনো টেনশন নাউজুবিল্লাহ বলবেন, এখানে আমরা যারা আছি মন থেকে বলবেন বিশ্ব নবীর নাম সু উচ্চ আসনে আসীন করার জন্য মহাব্বতের সাথে ভালোবাসার সাথে আমার রসুলের নাম নেওয়ার মতো আমরা সবাই জীবিত আছি না নাই, আল্লাহর ঘর তাওয়াফ করেছে রসুলের রোজার সামনে দাঁড়িয়েছে, আপনারা কাবা ঘরে যারা গেছেন দেখবেন সাত চক্কর সাই করার পরে যে দরজা দিয়ে বের হয়, যে দরজা দিয়ে বের হয় সেই দরজার পরেই হলো আবু জেহেল,
ঠিক আছে আপনি সাতবার চক্কর দিয়েছেন পেটের ভিতরে সব তখন জমা হয়েছে বের হওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন বের করার জন্য সামনে যার বাড়িটা আছে সেটা হলো আবু জেহেল আর আবু জেহেলের বাড়ির একদম মুখোমুখি অপোজিট সাইডে যেটা আমার রাসূলের বাড়ি এখন মাত্তা জি লাইব্রেরি সুবহানাল্লাহ বলেন কুরআন সেখানে থেকে প্রকাশিত হয় কুরআন সেখানে তৈরি হয় সেখান থেকে প্রকাশিত এই আবু জেহেল তার বাড়ি থেকে সব সময় খেয়াল করতে মুহাম্মাদের ঘরে কারা যায় ডিস্টার্ব করার জন্য তালিকা করে হিট লিস্ট এখনো আসে না নাই কে কে নামাজ পড়ে কে কে দ্বীনের দাওয়াত দেয় কে কে আল্লাহর পথে ডাকে এরকম হিট লিস্ট এখন আমাদের সমাজেও হয় কথা বলে ঠিক না এটা ঐতিহাসিক সূত্রে পাওয়া আবু জেহেলরা করত আর আবু জেহেলদের প্রেতাত্মা যারা আছে তারাও এখন কথা বলে ঠিক না আবু জেহেল সব সময় নজর দিয়ে রাখে মুহাম্মাদের ঘরের ভিতরে কারা ঢুকে কারা বের হয় রাস্তায় বেরিয়ে পড়ার পর তাদের উপরে জুলুম নির্যাতন সৃষ্টি হওয়ার তাদের উপরে চালানো হয় মক্কার জমিনে আপনারা যারা গেছেন সে আবু জেহেল ঘর থেকে সিদ্ধান্ত নিল এই নূরের আলোটুকু কোরআনের নূর এক ফুটকারে তারা নিভিয়ে দেবে আল্লাহর নূরটাকে এক ফুটকারে নিভিয়ে দেবে ইসলামের আলোকে এক ফুটকারে নিভিয়ে দেবে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ঘোষণা করলেন তারা চেয়েছিল আমার আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য আমি নিজে তাদের আলোটাকে তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিভিয়ে দিলাম যদিও মুশরিকরা কাফের অপছন্দ করে আমি আমার সেই ওয়াদা বাস্তবায়ন কিয়ামত পর্যন্ত করব বলে সুবহানাল্লাহ তারা চেয়েছিল এক চুৎকারে নিভিয়ে দিতে সেটা নিবে না তারা চেয়েছিল আফতার নির্বংশ রেস কাটা বলে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেবে অপমান অপবাদ তারা দেবে তারা চেয়েছিল দারুন্নদওয়ার সংসদের ভিতরে বসে রসুলের কল্লা শরীর থেকে আলাদা করে কিন্তু বেশি দিন লাগে না মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ সে আরব জাহানে কালিমার পতাকা পতপত করে উড়িয়েছেন জয় বলে আল্লাহ আকবার এখানে কারা আছে আবু জেহেলের নামটা সম্মানের সাথে নেয়ার জন্য আবু লাহাবের নামটা সম্মানের সাথে নেয়ার জন্য কেউ আছেন কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সম্মানের সাথে ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে বাংলাদেশের সবুজ ভূখণ্ডের একটি কর্নারে বসে নাম নেয়ার মতো আমরা সবাই আছি না না আছে এই কারা কারা আছে হাত তুলে দেখান সম্মানিত ভাইরা তাহলে চারজন কন্যা ফাতেমা রুকাইয়া জাইনব কুলসুম চারজন কন্যা সন্তান শুধু জীবিত ছিলেন আর বাকি পুত্র সন্তানগুলো দুনিয়া থেকে একে একে চলে যায় তারা আফতার নির্বংশ লেস কাটা বলার পাশাপাশি তাদের সংসদে সিদ্ধান্ত হলো মুহাম্মদকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া যেই পথে মুহাম্মদ চলেন সেই পথে কাঁটা বিছিয়ে রাখে কষ্ট দেওয়া হয় নামাজরত অবস্থায় আছে এই অবস্থায় উটের নাড়ি মুড়ি বিশ্ব নবীর গায়ের উপরে চেপে দেওয়া হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আমার রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার উপক্রম সাজ্জিদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধার করলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মারাত্মক কষ্টের ভিতরে জীবন যাপন করেন এর আগে সূরাতুল ইনসিরাহ সূরাতুদ দোহা এই দুইটা সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটের সাথে সূরাতুল কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট কাছাকাছি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভীষণ খারাপ একে একে নিজের স্ত্রীগুলো ইন্তেকাল স্ত্রী ইন্তেকাল করলেন পুত্র সন্তানগুলো ইন্তেকাল করলেন প্রিয় দাদা ইন্তেকাল করলেন প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন এভাবে নিজের নিকটাত্মীয় যারা আছে দুনিয়া থেকে একে একে বিদায় নিয়ে যেতে লাগলো সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন মক্কার কাফের মুশরিক যারা আছে তারা বলাবলি করা শুরু করলো মুহাম্মদ টেনশন করার আর কোনো দরকার নাই তোমার পুত্র সন্তান যেহেতু দুনিয়া থেকে বিদায় নিল তুমি যখন ইন্তেকাল করবা তোমার বংশে প্রদীপ দেওয়ার মতো আর দুনিয়ার জমিনে আর কেউ অবশিষ্ট নাই পিছনে করে রাখছেন দুনিয়ার মানুষগুলো মনে করে পুত্র সন্তানের মাধ্যমে বংশের প্রদীপ জ্বালানো হয় এটাই তো আমাদের দুনিয়ার নিয়ম কন্যারা অন্যের বংশ ডেভেলপ করার জন্য তারা আরেকটা পরিবারে চলে যায় কিন্তু পুত্র আমরা যারা আছে আমাদের পরিবারের বংশধারা আমরা ঠিক রেখেছি দুনিয়ার সিস্টেম কিন্তু আপনারা সবাই বলেন আমার আল্লাহ যদি চান কন্যা দ্বারা বংশের ধারাবাহিকতা রাখতে পারেন এটা আমার আল্লাহর ক্ষমতা আছে না
বর্তমানে যারা আওলাদে রাসূল দাবি করে সবাই বিশ্বনবীর কন্যা ফাতেমার বংশধর সুবহানাল্লাহ বলে আর বিশ্বনবীর কন্যা শুধু নয় নবীর রূহানি সন্তান আমরা যারা দুনিয়ার জমিনে আছি হক্কানি পীর সাহেব ওলামায়ে কেরাম থেকে শুরু করে দুনিয়ার জমিনের কোরআনের ধারক এবং বাহক এবং কালেমা বিশ্বাসে আমরা যারা আছি আমাদের মাধ্যমে আল্লাহর কালেমা সু উচ্চ আসনে আসীন করার জন্য আমার নবীর নামটা আসমান পর্যন্ত তুলে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে নবীর রূহানি সন্তান আমরা সবাই আছি রানা সুতরাং এখান থেকে তাদের দাবি অসারতা প্রমাণ হয়ে গেল আমার বিশ্বনবী আপনার নয় আমার বিশ্বনবী নির্বংশ নয় বলেন আমার নবীর সাথে দুনিয়ার জমিনে যারা বিয়াদবি করল তারাই হয়ে গেল দুনিয়াতে নির্বংশ কথা বলেন ঠিক না আবু জেহেলের নাম নেওয়ার মতো কে কে আছে আবু লাহাবের নাম সম্মানের সাথে নেওয়ার জন্য দুনিয়ার জমিনে কেউ আছে কিন্তু আমার নবীর নাম সম্মানের সাথে নেওয়ার জন্য আমরা আছি না নাই আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার আপনার শত্রুরাই হলো নির্বংশ বরং আপনি নির্বংশ নন সুবহানাল্লাহ বলে কি কঠিন মুহূর্তে আমার রাসূল কোরআনের বারে প্রচার করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত দেয়া হলো কেউ যদি মুহাম্মাদের শরীর থেকে মাথা আলাদা করে দিতে পারে তাকে এই এই পুরস্কারগুলো দেয়া হবে অনেক পুরস্কার ঘোষণা করলেন ওমর চিন্তা করলেন তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি চিন্তা করলেন এই পুরস্কারটা আমার পাওয়া এটার ভাগ্য যোগ্য আমি কারণ আমার সাথে বীর পুরুষ মক্কার জমিনে আর কেউ প্রতিমধ্যে হত্যা করতে আসার প্রতিমধ্যে তার বোন এবং ভগ্নিপতি সাঈদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই মেসেজটা তার কাছে গেল বাড়িতে গিয়ে তাদেরকে হামলা আক্রমণ শরীর থেকে রক্ত ঝরায় তাদেরকে হুমকি দেওয়া হলে এখনই কালেমা ছাড়বি না হলে তোদের শরীর থেকে কল্লা আমি আলাদা করব বোনেরা তেজদীপ্ত কণ্ঠে উত্তর দিলেন ওমর কালকে পর্যন্ত তুমি আমাদের ভাই ছিলে আজকে থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক আমাদের জীবন যাবে আমরা কালেমা ছাড়ব আমাদের জীবন যাবে আমরা কোরআন ছাড়ব না আমাদের জীবন যাবে আমাদের ঈমান ছাড়ব না কথা বলেন ঠিক না দুনিয়ার জমি আসল হককারি আলেম কোরআনের ধারক এবং বাহক ওমর মুখতার থেকে শুরু করে ফিলিস্তিন আফগানিস্তান সিরিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মুসলমান মর্দে মুজাহিদ কোরআনের মর্যাদা রক্ষায় ঈমান রক্ষায় জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই কথা বলেন ঠিক না বাতিলের সাথে কোনো লেয়াজু করে সম্মানিত ভাইরা সেই ওমর মনটা পরিবর্তন হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পায়ের কাছে তলোয়ারটা রেখে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়েছি কেন যেন আমার মনটা পরিবর্তন হয়ে গেছে আমি আপনার সামনে এই মুহূর্তে ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বিশ্বনবী মক্কার জমিনে কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন একবার আমার রাসূল দরবারে বসে আছেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন ডান পাশে বিশ্বনবীর বসে ছিলেন আরেকটা চেয়ারে তার ডান পাশে বসেছিলেন সাইয়েদেনা আবু বকর উম্মে জামিল দূর থেকে এগিয়ে এসে হাতের ভিতরে একটা লাঠি নিয়ে আমার রাসূলকে আক্রমণ করবে নাউজুবিল্লাহ বলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ মহিলা আপনার গায়ের ভিতরে আঘাত করবে আপনি একটু সরে যান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর তোমার টেনশন যদি বেশি লাগে তুমি নিজেই সরে যাও মহিলাকে আমার কাছে আসতে দাও ওই মহিলা আমার কাছে আসবে কিন্তু দুই চোখে সেই মহিলা আমাকে দেখবে না সুবহানাল্লাহ আবু বকর বিশ্বাস করতে পারে না বিশ্বনবী মুস্কি মুস্কি হাসেন এবং ভিতর থেকে তিনি কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন আবু বকর টেনশনের ভিতরে আছেন ওই মহিলা একদম সামনে চলে আসে আমার নবীকে কিছুই বলে না আবু বকর উদ্দেশ্যে বলল ওই বেটা আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কই তাকে বের কর তার খবর আছে সুবহানাল্লাহ বলেন আমার রাসূল একদম সামনে বসে আছে আমার ভাইরা আবু বকর তখনই মনে পড়লো আমার রাসূল তো বলেছেন সেই মহিলা আমার রাসূলকে দেখবে না এই মহিলা তো আসলে আমার রাসূলকে দেখে না এবার আবু বকরের মনের ভিতরে সাহস চলে আসে বলল ওই বেটি শোন আমার রাসূল এখানেই আছে তোর যদি ক্ষমতা থাকে তো নিজেই বের কর আমার রাসূল এখানে তোর সামনে বসে আছে আপনারা সবাই বলেন মহিলাটা কিয়ামত পর্যন্ত যদি আমার রাসূলকে খোঁজে ওই মহিলা কি আমার রাসূলকে খুঁজে পাবে কথা বলেন পাবে কেমনে পাবে না কেন পাবে না সেটার ঘটনা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে ঘোষণা করলেন
وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا জুরে বলি আল্লাহু আকবার আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন এটা রাসূলের সুন্নাহ ছিল আর মুখের ভিতর কোরআন থেকে তেলাওয়াত করছেন বলে তিনি এবং আখিরাতকে অবিশ্বাস করে উম্মে জাবির জাস যিনি সামনে বসে আছেন আমার রাসূলের সামনে ছিল সেই মহিলা ওই মহিলা এবং আমার রাসূলের সামনে আমার আল্লাহ তাআলা একটা হিজাব মাস্তুরা গোপন পর্দা আল্লাহ ঝুলিয়ে রেখেছেন বলে সুবহানাল্লাহ দেখবে না এই যে রাসূল দুইটা আমল করেছেন একটা হলো সুন্নাহ মুস্কি মুস্কি হাসেন আর আরেকটা হলো কোরআন থেকে তেলাওয়াত করেছেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা দুজনের মাঝখানে হিজাব মাস্তুরা একটা গোপন পর্দা ঝুলিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে আমরা যারা আছি আমাদের শত্রু আছে না আছে সেই শত্রু হাত থেকে বাঁচার জন্য একটা আমল এখানে আছে সেটা হলো তাকে দেখা মাত্র সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করুন তাহলে আপনি এবং আপনার শত্রু যাকে মনে করেন সেই দুইজনের মাঝখানে আল্লাহ তাআলা সেভ করার জন্য হেফাজত করার জন্য গোপন পর্দা আমার আল্লাহ ঝুলিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ মুস্কি মুস্কি হাসার কথাটা এজন্য বললাম একবার সাহাবায়ে কেরামদের সামনে আমার রাসূল বসে আছে তিনি হঠাৎ করে মুস্কি মুস্কি হাসছিলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কথাবার্তা ছাড়া শুধু হাসেন কেন মুস্কি মুস্কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো এই মাত্র ছোট্ট তিনটা আয়াত সম্বলিত একটা সূরা আমার উপর নাযিল হলো তিনটা আয়াত সম্বলিত একটা ছোট্ট সূরা আমার উপর নাযিল হলো এতদিন পর্যন্ত আমার উপরে যে জুলুম নির্যাতন চলেছে যত মানসিক কষ্ট তারা দিয়েছে আত্মার বলে বিভিন্ন অপবাদ দিল পাগল গণক জাদুকর আত্মার নির্বংশ বলে যে অপবাদগুলো আমাকে দেয়া হয়েছে এই তিনটা আয়াতের ছোট্ট সূরাটা নাজিল হওয়ার পরে আমার মনটা আল্লাহ তাআলা খুশিতে ভরিয়ে দিয়েছেন বলে আমি মুস্কি মুস্কি হাসি ধরে বলছি এই সূরার মাধ্যমে যে মেসেজটা আল্লাহ তাআলা দিয়েছেন ইন্না আতাইনা নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করব সুবহানাল্লাহ বলবেন ফসল্লি লিরব্বিকা ওয়াহিদ এখন এই উপহারটা পাওয়ার পরে আপনার দায়িত্ব হলো দুইটা জোরে বলেন কয়টা একটা হলো ফসল্লি আপনি নামাজ পড়েন আরেকটা হলো ওয়ানহা বরাবর উদ্দেশ্যে কুরবানি করেন উৎসর্গ করে স্যাক্রিফাইস করে এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ সুসংবাদ তাকে দিচ্ছেন রাসূলকে ইন্না শানিআকা হুয়াল আবতার সবচেয়ে বড় সুখবর হলো যারা দুনিয়ার জমিনে আপনাকে নির্বংশ বলছে যারা আপনাকে আবতার বলে দুনিয়ার জমিনে আপনি নির্বংশ নন বরং কিয়ামত পর্যন্ত ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ইন্না মা'আল উসরি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সূরাতুল দোহা এবং সূরাতুল ইনশিরা তার আগে নাযিল করে দিয়েছে এবং এই সূরা নাযিল করে দিয়ে বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয় শত্রুরাই হলো নির্বংশ এই সুসংবাদ যখন রাসূলকে দেয়া হলো আমার রাসূল মুস্কি মুস্কি হেসে বলছেন আমার মনটা খুশি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলকে খুশি করাচ্ছেন কে জোরে বলে খুশি করাচ্ছেন কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালেমার বাণী প্রচার করা শুরু করলেন প্রকাশ্য কোরআনের বাণী যখন প্রচার করা শুরু করলেন মক্কার কাফের মুশরিকরা প্রকাশ্যভাবে বিরোধিতা করা শুরু করল তারা সবাই মিলে সিদ্ধান্ত দিল ঘোষণা দিল এবারে মক্কার জমিনে যারা হজ করার জন্য আসবে সারা পৃথিবী থেকে সবার কাছে একটা অপপ্রচার চালাই দিবা যে মক্কার জমিনে মোহাম্মদ নামে একটা পাগল ব্যক্তি আবির্ভূত হয়েছে এই পাগলটার ধারে কাছে তোমরা কেউ যেও না যদি যাও তোমরা সবাই পাগল হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ সারা পৃথিবী থেকে যত মানুষ মক্কার জমিনে হজ করার জন্য আসলেন সবার কাছে একটা নতুন কথা তারা শুনলো এই কথাটা শোনার পরে তারা একজন আরেকজনকে স্মরণ করিয়ে দেয় বলল ভাই হজ যখন শেষ হয়ে যাবে আমার যদি মনে নাও থাকে তুমি একটু আমার স্মরণ করাই দিবা আমার মনে নাও থাকতে পারে আমি শুনলাম মক্কার জমিনে নাকি মোহাম্মদ নামে একটা পাগল ব্যক্তি আবির্ভূত হলো কোথায় কোন দেশ থেকে মক্কার জমিনে হজ করার জন্য আসলো আর একবার আসতে পারে কিনা সেটাই সন্দেহ এটার কোনো গ্যারান্টি একবার যখন চলে আসলাম সে পাগল থাকে না দেখে আমরা কেউ যাব না হজ যখন শেষ হয়ে গেল সবাই মোহাম্মদকে খুঁজে পাগলটাকে খুঁজে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সেখানে দায়িত্ব পালন করে
তারা যখন শুনলে ব্যক্তিগুলো মুহাম্মাদকে খোঁজে পাগলটাকে খোঁজে তাদের ভাষ্যমতে ওই সাহাবায়ে কেরাম তখন বললেন তোমরা পাগলটাকে খোঁজো মুহাম্মাদকে খোঁজো আসো আমাদের সাথে আসো একজন একজন করে আমার রাসূলের ঘরের সামনে নিয়ে যাওয়া হলো ওয়ান বাই ওয়ান আমার রাসূলের ঘরের ভিতরে তারা কাফির হয়ে ঢুকে আর ভিতরে যাওয়ার পর আমার রাসূলকে দেখার পরে আরেকটা দরজা দিয়ে তারা মুসলমান হয়ে বেরিয়ে যায় কি এমন জিনিসটা ভিতরে দেখলো আমার ভাইরা ভিতরে ঢোকার পর ব্যক্তিগুলো যেটা দেখলো সেটাই হলো তারা প্রথম শুনলো আমার রাসূলের কাছে তেলাওয়াত আমার রাসূলের মিষ্টি মিষ্টি ব্যবহার আমার রাসূলের চারিত্রিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য সব তারা দেখে তাদের মনে এই সিদ্ধান্ত চলে আসলো এই মোহাম্মদ কখনো পাগল হতে পারে না বরং এই মোহাম্মদকে যারা দুনিয়ার জমিনে পাগল বলবে তারাই হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় পাগল জোরে বলে আল্লাহু আকবার তারাই হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় পাগল আমার ভাইরা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে নিষেধ করা হয়েছে সেদিকে দেখার জন্য আগে গিয়ে দেখে কেন নিষেধ করা হয়েছে এই ব্যক্তিরা কখনো মক্কার লোক ছিল না তারা বিভিন্ন প্রান্ত থেকে আসলো দেশের বিভিন্ন দেশ থেকে এই ব্যক্তির আগে মোহাম্মদ কি চিনত না মোহাম্মদের বিরোধিতা করে পাগল বলার কারণে ওয়ারাফানা আলাকা যিকরা আমার রাসূলের নামটা সুউচ্চ আসনে আসীন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা অপপ্রচারটাকে প্রসারে পরিণত করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ তারা চেয়েছিল আক্কা নির্বংশ পাগল গরব এই সমস্ত গবাদ দিয়ে রাসূলের নামটা নিশ্চিহ্ন করে দেবে ফলশ্রুতিতে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেল আমার রাসূলের নাম নেয়ার মতো আজ থেকে 1500 বছর পূর্বে রাসূলের আগমন 1500 বছর পরে আমার রাসূলের নাম নেয়ার মতো আমরা সবাই জীবিত আছি না নাই হাত তুলে বলেন আছি না নাই লিল্লাহি তাকবীর সম্মানিত ভাই সে রাসূল যখন প্রকাশ্য কোরআনের বাণী আস্তে আস্তে প্রচার করে একদিকে কোরআনের বাণী প্রচার করেন আর আরেকদিকে আমার রাসূলের উপর জুলুম নির্যাতন দৃষ্টি নোলারও তারা বলে কোরআনের বাণী যা আছে সব হলো জাদুকরের জাদু গণকের গণক কবির কাব্য চুরি করে না হ্যাঁ কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে মনে হচ্ছে ছন্দাকারে তাদের কাছে কবিতার কাব্য মনে হলেও এটার কোরআনের যত আয়াত একটা শব্দ একটা অক্ষর একটা নুকতা পর্যন্ত যিনি নাজিল করেছেন তিনি বলেন কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা আমার নামে ছড়াই দেন তিনি কোরআনের ভিতরে যা বর্ণনা করেছেন তোমাদের সামনে যা বর্ণনা করেছেন আমি যেটা বর্ণনা করতে বলেছি সেটাই তিনি হুবহু বর্ণনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ যদি আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা আমার নামে কোরআনের ভিতরে ছাড়িয়ে দিতেন তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম জোরে বলে আল্লাহু আকবার সম্মানিত ভাই এই যে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে এটা গণকের গণক কবির কাব্য আমার রাসূল সেটা শোনার পরে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলেন যে চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে করে দিয়েছে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতি মিন মিসলি ওয়া দুউ শুহাদা আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহের অবকাশ থাকে যদি সন্দেহ থাকে তাহলে এই কোরআনের একটা সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো তারা কি পেরেছে কথা বলেন কোশ্চেন কেন তারা পারবে তারা কখনো পারবে না এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো ছোট করে দিলেন সহজ করে দিলেন তোমরা যদি সক্ষম হও তোমাদের সামনে আমি কোরআনের সবচেয়ে ছোট সূরাটাই তোমাদের সামনে ওপেন করব শো করলা তোমরা যদি সক্ষম হও সূরাতুল কাউসারের মতো করে একটা সূরা তোমরা বানাই নিয়ে আসো সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী তাদের সামনে ঘোষণা করলেন সূরাতুল কাউসারের মতো করে একটা সূরা বানাই নিয়ে আসো মক্কার কাফির মুশরিক যারা আছে সবাই ওর পারগতা প্রদর্শন করলো কেউ সক্ষম হয় নাই একজন ইহুদি কবি রাবি ইবনে লাবি সে ঘোষণা করলো মুহাম্মদ আমি পারব সাহাবায়ে কেরামদের মনের ভিতরে টেনশন ঢুকে যায় এই বেটা তো কবি আমরা জানি সে একজন প্রসিদ্ধ কবি সেই বেটা যদি সত্যি সত্যি একটা সূরা বানাই নিয়ে আসে তাহলে আমার আল্লাহর কোরআনটা মিথ্যে হয়ে যাবে আমার রাসূল মিথ্যে হয়ে যাবে আমার আল্লাহ মিথ্যে হয়ে যাব আমাদের ইমানটা মিথ্যে হয়ে যাবে জোরে বলি আল্লাহু আকবার বিশ্বনবী মুসকি হাসান ইহুদি কবি রাবি ইবনে লাবি তুমি শোনো
তোমাকে সময় দিলাম যত সময় চাও এই সময়ের ভিতরে তুমি বানায় নিয়ে আসো ইয়াহুদি কবি রবিয়া বেলাবি সে বলল নির্দিষ্ট সময় তোমাদের সামনে একটা সূরা বানায় নিয়ে আসব একটা নির্দিষ্ট তারিখ সিদ্ধান্ত হলো ওই ডেটের ভিতরে সে বানিয়ে নিয়ে আসবে সাহাবায়ে কেরামের মনের ভিতরে টেনশন না জানি কেমন সূরা সেই বেটা বানায় নিয়ে আসে নির্দিষ্ট দিনে সবাই যখন একসাথে হলো সেখানে ওই কবি ঘোষণা করলো ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাওজে কাউসার দান করলাম সাহাবায়ে কেরামের মনটা খুশি হয়ে গেল সে তো আমাদের আয়াতটাই ঘোষণা করলো তার আবার টেনশন না জানি দ্বিতীয় আয়াতটা সে কি বানিয়ে নিয়ে আসলো ওই ইয়াহুদি কবি রাবি ইবনে লাবিদ এবারে ঘোষণা করলো ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এটাও আমাদের কোরআনের আয়াত কথা বলে ঠিক কিনা সবাই খুশি হয়ে গেল তবুও টেনশন মনের ভিতর থেকে যায় না একটা আয়াত তো এখনো বাকি আছে সেটা কি বানায় সেটা একটু খেয়াল করে শুন অনেকক্ষণ সময় নিয়ে টেনশনের ভিতরে রেখে ইয়াহুদি কবি রাবি ইবনে লাবিদ ঘোষণা করলো লাইসা হাদা কালামুল বাশার জোরে বলি আল্লাহু আকবার এটা কোন মানুষের তৈরি কিতাব নয় এটাই হলো রবের পক্ষ থেকে নাযিল কৃত কিতাব জোরে বলি আল্লাহু আকবার সিদ্ধান্তটা সে নিজেই দিয়ে দিল লাইসা হাদা কালামুল বাশার এটা কোন মানুষের তৈরি কিতাব নয় হাদা কালামুল কার কিতাব তাহলে তিন নম্বর আয়াত যেটা বানাইলো সেটা কার পক্ষে না বিপক্ষে আমাদের পক্ষে না বিপক্ষে তার মানে আল্লাহ যেটা চ্যালেঞ্জ করে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিছল একটা সূরার মতো করে একটা সূরা বানাই নিয়ে আসো এটা কোনোভাবেই তারা কি আমার পর্যন্ত সক্ষম হবে তার মানে চ্যালেঞ্জে আল্লাহ তারা জিতে গেল রসুল জিতে গেলে সাহাবায়ে কেরাম জয়লাভ করেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ও নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করব কি দান করেছেন হাউজে কাউসার দান করেছেন স্পেশাল মর্যাদা এমন একটা হাউজে কাউসার হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি ঘোষণা করলেন হাউজে কাউসারের স্বরূপ প্রকৃতি সম্পর্কে আকৃতি সম্পর্কে আমার রাসূল ঘোষণা করলেন আতিয়াবু মিনাল মিস্ক মিস্কে আম্বরের সাথে বেশি সুগন্ধ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলা মিনাল আসাল মধুর চাইতে আরো সুমিষ্ট আবিয়াদু মিনাল ফাজ দুধের চাইতে আরো বেশি সাদা সুবহানাল্লাহ বলে এটাকে বলা হয় হাউজে কাউসার এই যে হাউজে কাউসার বলেন কোরআন বলেন রসুলের মেয়েরাজ বলে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া বলে এই যে যত বড় বড় ঘটনা প্রবাহ রসুলের জীবনে সংঘটিত হয়েছে সব হলো আল্লাহর পক্ষ থেকে আমার রসুলের জন্য মজেজা জয় বল সুবহানাল্লাহ আমার রসুলের কিছু মজেজা আছে না নাই এই মুহূর্তে সারা পৃথিবীতে রসুলের পক্ষ থেকে আল্লাহ যেটা মজেজা হিসেবে নাজিল করে দিয়েছেন সেটাই হলো কোরআনুল কারীম জীবন্ত মজেজা কোরআনটা এই কোরআনের একটা হরফ পরিবর্তন করার কোনো ক্ষমতা কোনো মানুষের আছে একটা নুকতা এদিক সেদিক করার কোনো ক্ষমতা মানুষের আছে কিয়ামত পর্যন্ত পারবে এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে মা মিনাল আম্বিয়া নাবিয়িন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলু উমিনা আও আমান আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানা আল্লাযী উতিতু ওয়াহিয়ান আও হাউল্লাহ জোরে বলি আল্লাহু আকবার দুনিয়ার জমিনে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছে এক একটা অলৌকিক ক্ষমতা দিয়েছে যেগুলো ওনাদের ইন্তেকালের পরে সেই অলৌকিক ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাকে যেটা দেয়া হয়েছে সেটা হলো ওহী সেটা হলো কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রেরণ করা হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন এই জমিনের ভিতরে সবচেয়ে সুন্দর সুরের অধিকারী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন মাছেরা পর্যন্ত নদীর কূলে এসে হিট করে ওই নবীর তেলাওয়াত শুনতেন বলে সুবহানাল্লাহ দাউদের আরেকটা মুজিজা ছিল লোহাকে তিনি যখন হাত দ্বারা বাঁকা করার চেষ্টা করতেন সেটাকে তিনি বাঁকা করে ফেলতে পারতেন ওই দাউদ যখন জাবর কিতাবটা তেলাওয়াত করতেন মাছেরা যখন নদীর কূলে এসে তেলাওয়াত শুনত তৎকালীন যুগে দাউদের উম্মত যারা ছিল তারা হলো ইয়াহুদি কি নাম তারা সবাই শনিবারে যখন তেলাওয়াত দাউদ আলাইহিসসালাম করতেন তারা সেই মাছগুলোকে ধরে ধরে তারা খেয়ে ফেলত মাছেরা আল্লাহর কাছে বিচার দিলেন আল্লাহ
আমরা জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য দাউদের কাছাকাছি আমরা এসে বসি। এই ব্যক্তিগুলো আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ ধরা যাবে না। বর্তমান যুগে সবচেয়ে বেশি কুকৌশল, সবচেয়ে ষড়যন্ত্র যারা করে মুসলমানদের বিপক্ষে তারা হলো ইহুদি। কথা বল ঠিক না? পৃথিবীর যেই প্রান্তে মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে, যেই প্রান্তে বোমা হামলা হচ্ছে, যেই প্রান্তে আত্মঘাতী বোমা হামলা হচ্ছে, যেই প্রান্তে মানুষের প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে, সব নির্যাতনের পিছনে যাদের কালো হাত আছে তারাই হলো ইহুদি। কথা বল ঠিক না? আপনারা জানেন ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের নবী ঈসাকে শুলে ছড়িয়ে হত্যা করা হয়েছে, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেন সে ঈসাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছে। কবলা সা ঈসা আলাইহিসসালাম দুনিয়ার জমিনে কোরআনের হুকুমত কায়েম করার জন্য আমার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ, ধরে নিলাম তোমাদের কথা সত্য, ঈসাকে হত্যা করা হয়েছে, ধরে নিলাম। কারা হত্যা করেছে? ইহুদিরা। কারা হত্যা করেছে? ইহুদিরা। আমরা কি তখন ছিলাম? কথা বলে, আমরা তো তখন ছিলাম না। এখন দেখেন দুনিয়ার জমিনে ইহুদিরা তাদের নবীকে হত্যা করেছে তাদের বিশ্বাস মতে। শত্রু তো হওয়ার কথা ছিল খ্রিস্টানদের শত্রু ইহুদিদের, ঠিক কিনা বলেন? আজকে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, পাকিস্তান, মায়ানমার থেকে শুরু করে সারা পৃথিবীতে যেখানে মুসলিম কাণ্ডে নির্যাতনের শিকার হচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিপক্ষে আক্রমণ চালাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা কি দোষ করলাম? আমরা তো তখন ছিলামই। দেখেন কোরআনের বিপক্ষে যত কুফরি শক্তি আছে সব এক, ইসলামের বিপক্ষে যত কুফরি শক্তি আছে সব এক, আমাদের রসুলের বিপক্ষে যত কুফরি শক্তি আছে সব এক, কিন্তু আমরা মুসলমানরা এক এবং ন্যাক হতে পারি নাই, নিজেরাই নিজেদের ভিতরে দল উপদলে বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মসজিদ থেকে আমিন জোরে বলে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে, এরকম আসারা নাই। আবার কিছু কিছু জায়গায় নিজস্ব আকিদার মসজিদ নির্মাণ করে অন্য মসজিদে তারা নামাজ পড়া না, এরকম আসে না? কি এক মারাত্মক ব্যাপার! তিয়াত্তরটা দলে বিভক্ত হবে সেটা তো রসুল বলে দিয়েছে, সেটার একটা বাস্তব নমুনা কিয়ামতের আলামত হিসেবে এখন আমাদের কাছে প্রকাশিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেই দাউদ আলাইহিসসালাম উম্মত ছিল ইহুদিরা, তারা শনিবারে মাছগুলো এখন আর ধরে না, চতুর্পাশে ঘেরা দিয়ে রাখে, চতুর্পাশে ঘেরা দিয়ে মাছগুলো আটকে রাখে, রোববারে গিয়ে মাছগুলো ধরে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের কৌশল ধরে ফেললেন। সূরা বাকারার 65 নম্বর আয়াতে আমার আল্লাহ সেরা ঘোষণা করলেন, তাদের অপরাধের কারণে তাদেরকে কোন তেরদাতান খাসিন অভিশপ্ত বানর বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, কি অপরাধের কারণে 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা অভিশপ্ত বানর বানিয়ে দিয়েছে। ওই অভিশপ্ত বানর যাদেরকে বানিয়ে দিয়েছে সেই জাতটাকে আল্লাহ তাআলা তিন দলে বিভক্ত করেছে। একটা দল হলো যারা মাছগুলো ধরে সরাসরি অন্যায় করে, এটা একটা দল। আরেকটা দল হলো যারা ওই মাছগুলো ধরে তাদেরকে নিষেধ করে না, তারা ধরে নিয়ে আসলে নিজেরও কিছু খায়, দুই গ্রুপ। আর আরেকটা গ্রুপ হলো তিন নাম্বার যারা হকপন্থী ছিলেন ওই সময়ে, তারা হলো তাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা মাছগুলো ধরো না, নিজেরাও সেটা খায় না। তার মানে তারা আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎকর্মের আদেশ অসৎকর্মের নিষেধ তারা করেছে। কথা বলেন ঠিক না? ওই দলটাকে আল্লাহ তাআলা রেখে দিয়ে বাকি যে দুইটা গ্রুপ ছিল আল্লাহর নাফরমানি করলো, দেখেও না দেখার ভান ধরে নিষেধ করে নাই, দুইটা গ্রুপকে আল্লাহ তাআলা 70,000 ইহুদিকে একসাথে কোনো কিরদাতান ফাসিন অভিশপ্ত বানর বানিয়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে হালাক করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন দেখেন আমার একটা গল্প আমরা জানি, শিয়ারের যখন লেজ কাটা যায় সে তখন বনের পশুদের কাছে চলে গেল, গিয়ে বললো বন্ধু দেখো আমার লেজটা কাটা গেছে, মাইনকা চিপে পড়ে, আমি যা দেখলাম যে আমাকে এখন খুব বেশি স্মার্ট দেখাচ্ছে, অতিরিক্ত একটা লম্বা জিনিস আমার এখন শরীরের ভিতরে নেই, এটা আমি কেটে ফেলে দিয়েছি। সে ওদেরকে বলে না, মূলত চিপার ভিতরে পড়ে লেজ কাটা গেছে, সে বলছে আমি নিজে সেটাকে কেটে ফেলে দিয়ে নিজেকে স্মার্ট সাজিয়েছি। আমার মনে হয় বনের পশু তোমরা যারা আছো সবাই যদি লেজটা কেটে ফেলো তাহলে তোমাদেরকে অনেক সুন্দর দেখাবে, এটা শিয়ালের বুদ্ধি। সবাই যখন লেজ কেটে ফেললো তখন তার অভাব অনুভূত হলো যে আসলে লেজটা কি দরকার ছিল। কথা বলা ঠিক না? একজনের নিজের দোষ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে যাদেরকে কোনো কিরদাতার খাসে ইন বানিয়ে দেওয়া হলো, অভিশপ্ত বানর বানিয়ে দেওয়া হলো, তারা হলো ইয়া
ইহুদি আর ডারউইন ছিল ইহুদিদের একজন বিজ্ঞানী কথা বলেন ঠিক কিনা নিজেদের জাতি এবং গোষ্ঠীর অপরাধকে ঢাকার জন্য যাদের অভিশপ্ত বানর বানিয়ে দেওয়া হয়েছে সেই অপরাধ ঢাকার জন্য সারা বনি আদমকে আজকে বানর বানিয়ে দেওয়ার জন্য যে থিওরি অ্যাপ্লাই করেছে মুসলমান নামদার কিছু মুনাফিকের বাচ্চা সেই কথাটা আমাদের কোমলমতি বাচ্চাদের মগজে ঢোকানোর জন্য ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমাদেরকে একটা প্রাণসত্তা থেকে সৃষ্টি করা হলো ওয়াখালাকা মিনহা যাওজাহা আর ওই প্রাণসত্তা থেকে বাম পাদর হাড় থেকে সৃষ্টি করেছেন হাওয়া কথা বলে ঠিক কিনা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওই একজন নারী বা পুরুষ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াতে জোড়ায় জোড়ায় নারী এবং পুরুষ সুবহানাল্লাহ বলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেছেন প্রথম পক্ষের ছেলের সাথে পরের পক্ষের মেয়ে প্রথম পক্ষের মেয়ের সাথে পরের পক্ষের ছেলে এভাবে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় প্রথম থেকে সন্তানগুলো উৎপাদন করার ব্যবস্থা করেছে বিয়ের ব্যবস্থা করে সারা পৃথিবীতে বনি আদম সম্প্রসারণ করার ব্যবস্থা করেছে আর এই বেটা এসে বলে আমরা নাকি বানরের পিছন থেকে যারা থিওরিটা লিখেছে তারা যারা থিওরিটা বিশ্বাস করে আমাদেরকে বিশ্বাস করাতে চায় তারা ওরা যদি বানরের পিছন থেকে আসে আমাদের কোনো আপত্তি আছে নাকি আপনাদের দেখি কার কার আপত্তি আছে আপত্তি নাই কার কার হাত তুলেন মাশাআল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহু তুমি বানরের পেছন থেকে আসলে আসতে পারো আমাদের কোনো আপত্তি নাই আমরা বানরের পেছন থেকে আসি না আমাদের বাবা বলেন আদম মা হল হাওয়া কথা বলেন ঠিক কি না এটা আমরা কখনো মানব না যারা মানবে তাদের ঈমান থাকবে না আর আমি এটা আপনাদেরকে বলি সৃষ্টির শুরু থেকে সার্টিফিকেট সম্বলিত শিক্ষা ব্যবস্থা ছিল না প্রয়োজনে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বহিষ্কার করলাম বাতিল করলাম বয়কট করলাম কোরআন আর হাদিস নিয়ে পড়ে থাকবো রিজিকের মালিক কে বলেন রিজিকের মালিক কে রাজ্জাক আল্লাহ রাজ্জাকই রিজিকের ব্যবস্থা করবে বাংলাদেশের যে কমি মাদ্রাসাগুলো আছে কয়টা সার্টিফিকেট তাদের আছে তাদের জীবন কি আল্লাহ চালাচ্ছেন রিজিকের ব্যবস্থা করে নাই কথা বলেন করে নাই প্রয়োজনে প্রচলিত সার্টিফিকেট বাতিল করলাম শিক্ষা ব্যবস্থা বাতিল করলাম ইসলামী শিক্ষা ব্যবস্থার সাথে থাকবো কথা বলে ঠিক না ওই বেটা ক্লাসে পড়া যতই মগজে ঢুকা আমার সন্তানকে রাহমাতুল্লিল আলামিন নূরানী হাফিজিয়া মাদ্রাসায় প্রথম পাঠ দেব ইনশাআল্লাহ এটা আমার প্রথম দায়িত্ব আপনি এরপরে যেখানে দেন সেটা আপনার ব্যাপার ছেলে যদি ভালো বানাইতে চান সেটা আপনি চিন্তা করবেন নিজের বিবেক দিয়ে কিন্তু প্রথম পাঠটা হবে আলিফ বা তা সা কথা বলে ঠিক না এটাই হবে প্রথম পাঠ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখা ফরজ ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা কথার প্রসঙ্গে আমরা একটু অন্যদিকে চলে গেলাম তাহলে দেখেন দাউদের সুর ছিল অসাধারণ দাউদের মজিদা ছিল কণ্ঠের সুর এবং হাত দ্বারা লোহাকে বাঁকা করে ফেলতে পারে হযরত ঈসার মজিদা ছিল চোখের ভিতরে হাত বুলালে অন্ধত্ব দূর হয়ে গিয়ে চোখের আলো ফিরে পেত অন্ধ ব্যক্তিরা সুবহানাল্লাহ অসুস্থ ব্যক্তির গায়ে হাত বুলালে তিনি সুস্থ হয়ে যেতেন হযরত সুলাইমানের মজিদা ছিল বাতাস এবং জিনকে তার আজ্ঞাবহ করে দেয়া হলো হযরত মুসার মজিদা ছিল লাঠি আর আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মজিদা হলো কোরআনুল কারীম যেগুলো আল্লাহু আকবার এমন একটা কোরআন পূর্বের সমস্ত নবী রাসূলদের মজিদা তাদের ইন্তেকালের পরে তাদের মজিদার ক্ষমতাও শেষ কিন্তু আমার রাসূলের মজিদা কোরআনের মজিদা কখনো শেষ হবে কিয়ামত পর্যন্ত অটুট থাকবে অবিকৃত অবস্থা থাকবে এই কোরআনকে যারা পরিবর্তন করতে আসবে ভুল ধরতে আসবে আল্লাহ তাআলা তাদেরকে ভুল পরিবর্তন করে দিয়া তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিবেন জলি বলে সুবহানাল্লাহ আমাদের এই সারা পৃথিবীর ভিতরে দুজন ব্যক্তির সম্পর্কে আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়েরা একজন হলো ডক্টর মরিস বুকাইনি 1920 সালে তিনি জন্মগ্রহণ করলেন 1998 সালে ইন্তেকাল করলেন খ্রিস্টান পরিবারে তিনি জন্মগ্রহণ করলেন মধ্যপ্রাচ্যের ভিতরে মুসলমানদের নিয়ে সব সময় তিনি গবেষণা করলেন ওই গবেষণার অন্যতম বিষয় ছিল মিশরের পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ গবেষণা করা জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে এই মিশরের ফেরাউন তাকে কিভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষদের শিক্ষার জন্য চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কিভাবে অবিকৃত অবস্থায় রেখে দিয়েছেন সে জ্ঞানটা লাভ করার পরে মরেজ বুকাইলে দিন গ্রহণ করে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু মরিস বুগাইলি কার লাশ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ফেরাউন হাজার বছর ধরে পানিতে ভাসমান রেখেছেন আল্লাহ তাআলা একটা মাসের মধ্যে তারে খায় না কোনো পোকায় খায় না অবিকৃত অবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না এরপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান তিনি সিদ্ধান্ত নিলেন কোরআনের ভুল বের করবে কোরআনটাকে শুধু উল্টায় কোরআনটাকে ভুল ধরার জন্য এই কোরআন উল্টাতে উল্টাতে ভুল বের করার জন্য ভুল তো পায় না ওই উল্টানো অবস্থায় যেখানে বসেছে উল্টানো শুরু করেছে সেই জায়গায় ঘুমিয়ে পড়েছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলো একজন মহাপুরুষ যার গা থেকে রহমতের ফল্গু দ্বারা বিচ্ছুরিত হয় আর উজ্জ্বল চেহারা একজন মহাপুরুষ তার দিকে হাত বাড়ি দিয়ে বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু উঠে আসে তিনি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে এবং আমরা যেটা দেখলাম ইতিহাসে ওই স্বপ্নের ভিতরে রসুল স্বয়ং তাকে কানেমাটা পড়িয়ে দিয়েছে ডক্টর শিব শক্তি স্বরূপজিৎ ভগবান ইতিহাস আছে সার্চ করলেই পাবেন তার স্ত্রী শ্রদ্ধা দেবী তার কন্যার নাম হলো অর্পিতা দেবী শ্রদ্ধা দেবী নিজে এরকম একটা কাছাকাছি স্বপ্ন দেখলেন মহাপুরুষকে যদিও স্বামীর মতো এরকম দেখেন না ঘুম ভাঙার পরে স্বরূপজিৎ ভগবান তার স্ত্রীকে বলল আমি এইমাত্র একটা স্বপ্ন দেখলাম এরকম স্বামী আমি আপনার মতো কাছাকাছি একটা স্বপ্ন দেখলাম সুবহানাল্লাহ পাশের মসজিদে গিয়ে তারা বুঝতে পেরেছিল এটা মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তার স্ত্রীর নাম লেখা রাখলো খাদিজা হক কন্যা অর্পিতা দেবী কন্যার নাম রেখেছেন আয়েশা হক আর নিজের নাম হলো ডক্টর শিব শক্তি স্বরূপজিৎ ভগবান নাম রেখেছেন ডক্টর ইসলাম হক জোরে বলে সুবহানাল্লাহ কিসের মজেজা কোরআনের মধ্যে কিসের মজাদার কোরআনের ভুল ধরতে আসলে উল্টো কোরআনটাকে গ্রহণ করে সোনার মাংসে পরিণত হয়ে যায় এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মজা সুবহানাল্লাহ বলবেন আমার ভাইরা সেই কোরআনটা আমাদের সামনে আছে সেই কোরআনের ভিতরে আল্লাহ ছোট্ট একটা সূরা নাযিল করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম ওই হাউজে কাউসার সম্পর্কে ইতিপূর্বে একটা হাদিস বললাম আল্লাহ নবী বিশ্বামী নিজে হাউজে কাউসার সম্পর্কে বলেন এমন একটা হাউজে কাউসার আতিয়াবু মিনাল মিস মিসকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ এরপরে আহলা মিনাল আসাল মধুর চাইতেও আরো বেশি সুমিষ্ট ও আবিয়াদ মিনাল সালজ দুধের চাইতেও আরো বেশি সাদা জোরে বলে আল্লাহু আকবার এটা জান্নাতে মানুষ যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন বলে সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন এটা আমরা বিশ্বাস করি কি করি না আবু জেহেল সেটা বিশ্বাস করে না আবু জেহেল বলল মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাস সফর করো না আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন সূরাতুল ইসরা প্রথম আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা জোরে বলি আল্লাহু আকবার এই যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত প্রিয় বান্দাকে তিনি সফর করাইলেন এই কথাটা যখন আবু জেহেল শুনল তখন তার আবু জেহেল নাম ছিল না তার নাম ছিল আবুল হেকা ডাক নাম ছিল ওমর বিশ্বনবী যখন মেরাজের ঘটনা বর্ণনা করছিলেন ওই আবু জেহেল সব কিছু শোনার পরে এবারে রাস্তাঘাটে উল্টো পাল্টা অপপ্রচার চালাই দেওয়া শুরু করল আবু বকরকে সামনে পাইল বলল মোহাম্মদ যে কথাটা বলেছে সেটা তুমি শুনল নাকি আমার তো মনে হয় মোহাম্মদ এতদিন যা ভালো ছিল আজকে পুরোটাই শেষ আজকে পুরোটাই আর মোহাম্মদ শেষ হয়ে গেল আবুকার জিজ্ঞেস করেন আমার রসুল কি বলেছেন ওই আবু জাহেল নিজেই বলে মোহাম্মদ বলল সে নাকি কালকে রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে মেরাজ করেছে জান্নাত জাহান্নাম সব দেখেছে এটা কোনো পাগলে বিশ্বাস করবে না আমিও বিশ্বাস করি নাই ওই আবুকার তখন বললেন তুমি যেভাবে যেভাবে বললা ঠিক হুবহু কি আমার রসুল এভাবে বলেছেন আবু জাহেল বলল আমি তো নিজ কানে শুনে আসলাম এভাবেই তো মোহাম্মদ বলল আমি নিজেই শুনলাম আবুকার তখন ঘোষণা করলেন আবু জাহেল শোন আমার রসুল যদি তোর কথা মতো হুবহু এরকম ভাবে বলে থাকেন দুনিয়ার একজন মানুষ বিশ্বাস করার চাইতেও আমি আবু বকর সবার আগে বিশ্বাস করে নিলাম বলে সুবহানাল্লাহ আবু জাহেল বিশ্বাস করে নাই আবু হেকাম থেকে আবু জাহেল আর আবু বকর বিশ্বাস করেছে বলে আবু বকর থেকে আবু বকর সিদ্দিক
এবারে সে আবু জেহেল এসে বলে মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাস সফর করলে বিশ্বাস করব তবে তুমি আমার কাছে প্রমাণ দিবা বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা লাইট ফ্যান কয়টা আছে সেটা যদি বলতে পার তাহলে বিশ্বাস আল্লাহ রাসূল বলেছেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমি তোমাকে হুবহু বলে দেব সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী পরবর্তীতে ঘোষণা করলেন লাম্মা কাযাবানি কুরাইশ কুনতু ফিল হিজর কুরাইশরা যখন আমার মিরাজকে অস্বীকার করল আমি তখন হিজরের পাশে দণ্ডায়মান ছিলাম ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকদ্দাস আল্লাহ তাআলা তাদের কথার উত্তর দেওয়ার জন্য পুরো বাইতুল মুকদ্দাস থেকে আমার সামনে আল্লাহ এনে হাজির করলেন বলে সুবহানাল্লাহ ওই আবু জেহেল শুনতে চাও দরজা কয়টা জানালা কয়টা আসো সব জেনে নাও সুবহানাল্লাহ বলবেন না আমার রাসূল যে মিরাজ করেছেন এটা সত্য না মিথ্যা রাসূলকে আল্লাহ তাআলা আসে আজি মি নিজের কাছে নিয়ে গেলেন যে ফসলের কথা বলা হলো নামাজ পড়ার জন্য এই নামাজের অর্থ হলো দুইটা তাফসীরের ভিতরে আসলে একটা অর্থ হলো যে পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করি সেটা আর আরেকটা হলো ঈদুল আযহা ঈদের দিনের নামাজ ওয়ান হার কুরবানি শব্দটা আসার কারণে মুফাসসিরুন কেরাম এখানে ফসললে বলতে ঈদুল আযহাকে বুঝিয়েছে কিন্তু আসলে ফসললে সললে নামাজ পড়ে এটা পাঁচ ওয়াক্ত সালাতটাকে সাধারণভাবে বোঝায় কথা বলে ঠিক না রাসূলকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ কমাতে কমাতে আল্লাহ রাসূল কয় ওয়াক্তে নিয়ে আসলেন 5 ওয়াক্ত তার মানে স্পেশাল একটা হাদিয়া আল্লাহ তাআলা নামাজটা দিবেন এই ওয়াজটা আমরা সারা জীবন শুনেছি কিন্তু আল্লাহ তাআলা আরো একটা স্পেশাল জিনিস ওই মিরাজের রজনীতে আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন সেটা হলো সূরা বনী ইসরাইলের 21 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন না وقضى ربك الا تعبدوا الا اياه سوره بني اسرائيل এখান থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত 14টা দফা কয়টা দফা বলে কিছুদিন পর আমার রাসূল মক্কার জমিন থেকে মদিনায় সফর করবে হিজরত করবে মদিনাতে যাওয়ার পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করলেন করবেন কোন সিস্টেমে তার রাষ্ট্র ক্ষমতা চালাবে কোন সিস্টেমে তিনি তার শাসন ক্ষমতা চালাবে সেটার পরিপূর্ণ সিস্টেম আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দেওয়ার মাধ্যমে মিরাজের রজনীতে রাসূলকে স্পেশাল অনার করেছেন জোরে বলে সুবহানাল্লাহ বিশ্বনবীকে বিভিন্ন হাদিয়া দেওয়ার পাশাপাশি জিবরিল আমিনের হাওলাত করে দেওয়া হলো ও জিবরিল যাও আমার প্রিয় হাবিবকে জান্নাত এবং জাহান্নামের বিষয়গুলো দেখিয়ে দাও জাহান্নামে যারা শাস্তি ভোগ করে সেগুলো দূর থেকে আমার রাসূলকে দেখাও আর জান্নাতের যে নিয়ামতগুলো আমি রেখে দিয়েছি সেই নিয়ামতগুলো আমার রাসূলকে আস্তে আস্তে দেখা জিবরিলের সাথে আমার রাসূল যখন জাহান্নামের শাস্তিগুলো প্রথম দেখানোর জন্য নিয়ে যায় দেখানোর পথে প্রথম যাদের শাস্তি দেখানো হলো কিছু মানুষকে একটা পাথরের উপরে তার মাথাটাকে রেখে আর একটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয় এই ঘটনা তাকে দেখানো হলো চূর্ণ বিচূর্ণ করার পরে মাথাটা আবার ঠিক হয়ে যায় কিছুক্ষণ পর আবার চূর্ণ বিচূর্ণ করা হয় আবার মাথাটা ঠিক হয়ে যায় এবং শুধুমাত্র চেইন রিয়াকশন অনবরত চলতেই আছে আল্লাহর নবী বিশ্বনবী প্রশ্ন করলেন ওয়া জিবরিল আমিন আমাকে বলো এই সমস্ত ব্যক্তিগুলো কার জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মত নবী আশ্চর্য হয়ে যান এরা যদি আমার উম্মত হয় তাদের অপরাধটা কি আল্লাহর নবী তখন তাদেরকে বললেন জিবরিল আমিন মুহাম্মদকে বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার সেই সমস্ত উম্মাহ যারা দুনিয়ার জমিনে হাইয়ালা সলা হাইয়ালা ফালা বলে যখন নামাজের জন্য ডাক দিত এরা সবাই নামাজটাকে ছেড়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকতো এরাই হলো সেই আপনার উম্মত জোরে করে আল্লাহু আকবার এরকম বেনামাজি সমাজে আছে না নাই খবর আছে না নাই জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে গেল জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঢুকে যায় জান্নাতীরা তাদের জানালাগুলো খুলে নিচের দিকে নজর দিয়ে জাহান্নামীদের উদ্দেশ্যে ঘোষণা করলো মা সালাকাকুম ফি সাকার কোন অপরাধের কারণে আজকে সাকারে ঢুকলা সাকার হলো একটা জাহান্নামের নাম ওই জাহান্নামীরা জাহান্নাম থেকে উত্তর করলো দুনিয়ার জমিনে চারটা দোষের সাথে আমরা দোষে ছিলাম চারটা অপরাধের সাথে আমরা অপরাধ ছিলাম জোরে বলেন কয়টা এক নম্বর অপরাধ হলো লামনাকু মিনাল মুসাল্লি আমরা দুনিয়ার জমিনে বেনামাজে ছিলাম ওয়ালামনাকু মুতাইমুন মিসকিন আমরা সমাজের দরিদ্র অসহায় মানুষ যারা ছিল তাদেরকে আমরা কখনো খাদ্য দিয়ে সহযোগিতা করি নাই ওয়াকুন্না নাখুদু মাআল খায়েদিন সমাজের ভালো ভালো মানুষ যারা ছিল যারা আমাদেরকে ভালো ভালো উপদেশ দিত আমরা তাদের বিপক্ষে কথা বলতাম তাদের সমালোচনা করতাম চা দোকানে বসে বসে তাদের বিরুদ্ধে গীবত শেখায় পরনিন্দা পরচর্চায় লিপ্ত ছিলাম আছে না নাই
এই চার নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন আজকে হলো ইন দা ডে অফ জাজমেন্ট আজকে হলো বিচার দিবস আজকে যে প্রতিফল দিবস আজকে যে জান্নাত জাহান্নাম দিবস দুনিয়ার জমিনে থাকতে আজকের বিচার দিবসটাকে আমরা দুনিয়ার জমিনে অস্বীকার করেছিলাম বলে আউযুবিল্লাহ নাস্তিকরা আখিরাতকে অবিশ্বাস করে আছে না আছে আছে না মারা যাওয়ার পরে ঠিকমতো মোল্লাদেরকে খুঁজে জানাজাটা পড়ায় দেয় চট্টগ্রাম ক্লাবের সভাপতি নাদের খান নামের ভিতরে বুঝে গেছে কত বড় মুসলমান কাজের মাধ্যমে সে নিজেকে প্রমাণ করে দিয়েছে সে হলো সবচেয়ে বড় একজন নাস্তিক কথা বল ঠিকই না আজান সম্পর্কে আপত্তি এই এত জোরে আজান দিতে পারবা না দিলে তোমাদের মসজিদে দান খয়রাত করতাম সেটা বন্ধ এই বেটা দান খয়রাত না হলে মসজিদ মনে হয় বন্ধ হয়ে যাবে আপনারা কি মনে করেন বন্ধ হয়ে যাবে ওরা অ্যাকশন নিয়েছে তোমার দান খয়রাত আমাদের দরকার নাই তবে তোমারও বিচার চাই রাষ্ট্রের কাছে স্মারকলিপি দেওয়া হলো মামলা করা হলো অভিযোগ দেওয়া হলো ধরা খাইছে এবারে ভুল স্বীকার করে কিন্তু মাপ চায় না ভুল স্বীকার করছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কিন্তু মাপ চায় না এই বেটার উচিত ছিল সবার কাছে মাপ চাওয়া কথা বলো ঠিকই না তার তো ভিতরে অহংকার সে যুক্তি দিয়েছে মক্কা মদিনা আজানের আওয়াজ কম যারা মক্কা মদিনায় গেছেন তারা সাক্ষী মক্কা মদিনায় কি আজানের আওয়াজ কম আমি নিজে সাক্ষী সেখানে তো আওয়াজ কম না আমার বিশ্বাস সেই বেড়া তার ঘরে টেলিভিশনে আজান শুনেছে সাউন্ড কমে ঠিক আছে না সাউন্ড কমে আজান শুনছে তার কাছে মনে হলো এটা মক্কা মদিনার আওয়াজ সম্মানিত ভাইরা এই নাস্তিক গুলোর জানাজা হয় কারণ আমাদেরকে 500 টাকা দিলে আমরা বিক্রি হয়ে যাই কিছু ক্ষেত্রে আমরা বিক্রি হয়ে যাই আর কিছু ক্ষেত্রে আমরা বাধ্য হই এখন বাধ্য হওয়ার সংখ্যাটা বেশি কথা বলে ঠিকই না এই জন্য যারা বাধ্য হবেন তাদের জন্য আমার ফর্মুলা পরামর্শ হলো এই চিহ্নিত নাস্তিক যারা আছে তারা যদি মারা যায় তাদের জানাজা পড়ানো যাবে না ঘোষণা যদি জোর করে দাঁড় করিয়ে রাখা হয় অজু ছাড়া তার জানাজা পড়িয়ে নিতে হবে ঠিকই না ভাই একজন নাস্তিকের জানাজা এত সুন্দরভাবে অজু সহ পড়ানোর কোনো দরকার দেখছেন তাসিমা নাসির নামটা শুনছেন আপনারা সে নিজে ফেসবুকে দিল ডাক্তার আমাকে তাসলিমা নাসির না মুসলমান হওয়ার কারণে পঙ্গু বানিয়ে দিয়েছে হিপ বোন কেটে তাকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানরা তো এরকম নাস্তিক একজন কষ্টবাসী তাদের খুশি কারণ সে ইসলামের বিরোধী কোরআনের বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী এখন এটা উত্তর দেওয়ার জন্য সে নিজেকে মোহাম্মদের সাথে তুলনা করে আরেকটা স্ট্যাটাস দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না আমাদের রসুলের সাথে কটূক্তি করা হলো উল্টো পাল্টা ব্যবহার করা হলো খারাপ শব্দ ব্যবহার করলো সালমান রুশদি যেরকম দা স্যাটানিক ভার্সেস একটা বই লিখে আমার রসুলের চরিত্রে কলঙ্ক কালিমা লেপন করার চেষ্টা করেছে আল্লাহ তাআলা তার ডান অংশটাকে অবশ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না তাসলিমা নাসরিনে বেশি দিন থাকবেন যদি ইন্তেকালের আগে আগে যদি তাওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ আর যদি তাওবা করে ফিরে না আসে এই নাস্তিকের শাস্তি দুনিয়ার জমিনে জিল্লতে জীবন আল্লাহ দুনিয়ার জমিনে আমরা সচক্ষে একবার দেখতে চাই জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দেখতে চাই দোয়াটা করা যাবে না প্রথম দোয়া করছে হেদায়েতে হেদায়েত যদি নসিব হয় আমাদের কোনো আপত্তি আছে না হেদায়েত যদি নসিব না হয় আল্লাহ তার কষ্ট আমরা দুনিয়ার জমিনে দু চোখে দেখতে চাই এই শাস্তিরে তার হোক আমরা সেটা চাই এ নাদের খান দিল আল্লাহ তারা যেন এই শাস্তিগুলো দেয় যদি ক্ষমা না আসে তাওবা করে যদি ফিরে না আসে এদের শাস্তি আমরা দুচোখে দেখতে চাই সম্মানিত ভাইরা তাহলে নামাজের ধারে কাছে যাওয়া দরকার আছে না নাই এই যে আল্লাহ রসুল দেখলেন তাদের শাস্তি মনটা কেঁদে উঠল কিছু দূর যাওয়ার পর রসুলকে দেখা হলো এমন কিছু ব্যক্তির শাস্তি যাদের সামনে রক্তের নদীর ভিতরে তাদেরকে সাঁতার কাটানো হচ্ছে বড় বড় পাথরগুলো গিলানো হচ্ছে রসুল জিজ্ঞেস করলেন এরা কারা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এরাও আপনার উম্মত আল্লাহ নবী বললেন এরা যদি আমার উম্মত হয় তাদের অপরাধটা কি জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের অপরাধ হলো দুনিয়ার জমিনে তারা 100 টাকায় 10 টাকা হারে সুদ খাইতো আছে না নাই আছে না নাই বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল আরেকটু সামনে গেলেন কিছু ব্যক্তির সামনে দুইটা পাতিল রাখা একটা পাতিলের ভিতরে ভালো ভালো গোস্ত সুগন্ধযুক্ত গোস্ত আরেকটা পাতিলের ভিতরে পচা দুর্গন্ধ গোস্ত নারী এবং পুরুষ অসংখ্য তাদেরকে ছেড়ে দেয়া হলো দাও তোমাদের যেটা ইচ্ছে সেটা খাও ওই ব্যক্তিগুলো ভালো ভালো গোস্তের পাতিলের কাছে যায় কিন্তু সেটার ভিতরে মুখ না দিয়া মুখটাকে ফিরিয়ে পচা গোস্তের কাছে গিয়ে একদম মজা করে করে সেগুলো খায় নাউজুবিল্লাহ বলে বিশ্বনে বলেন এরা কেমন বেকুব তাদের সামনে ভালোটা ছিল মন্দটা ছিল তারা ভালোটাকে বাদ দিয়ে মন্দটা কেন খায় জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনাদের সেই সমস্ত উম্মাহ
যারা দুনিয়ার জমিনে নিজের সতী স্ত্রী নিজের স্বামীকে ঘরের ভিতরে রেখে পরনারী পর পুরুষের ভিতরে আসক্ত আছে না নাই আছে না নাই সেদিন দেখলাম আমাদের ফেনিজালার দাগনভূঞা উপজেলা দাসবিনের ভিতরে ফজরের পর একটা নবজাতক সন্তান পাওয়া গেছে লজ্জা শরমের ভয়ে আর কি রাতের অন্ধকারে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে এই বাচ্চাটা কেমনে হলো দুই মিনিটের মজা কয় মিনিটের হ্যাঁ কেউ সন্তান ছায় পায় না আর কাউকে আল্লাহ তাআলা দেয় ফেলে রেখে দিয়ে যায় আর পাওয়াটা তাদের অবৈধ সিস্টেমে কথা বলতে কি না এরকম অসংখ্য অ্যাভেলেবেল জেনা বেবিসের অসুস্থতা পাপাসার পর গিয়ে সমাজের ভিতরে সয়লাব হয়ে গেছে এদের শাস্তিটা আমার রসুল মেরাজে দেখে এসেছে এটা দেখার পরে আমার রসুলের মনটা খারাপ হয়ে গেল আর অনেক শাস্তি রসুলকে দেখানো হলো এবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন নিয়ে গেলেন জান্নাতের ভিতরে একটা ঘরের সামনে সেই ঘরের ভিতরে একটা বিশাল তারা ঝোলানো ছিল বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি তালাটা খুলেন আমার বিশ্বনবী তখন ঘোষণা করলেন জিব্রাইল আমার কাছে তো কোনো চাবি নাই জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোন নবী রাসূলের সেই ক্ষমতা নাই এই তালাটা খোলার একমাত্র ক্ষমতা শুধুমাত্র আপনার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি বিসমিল্লাহ পড়ে তালার উপরে হাত রাখেন আল্লাহ নবী বিশ্বনবী বিসমিল্লাহ পড়ে তালার উপরে হাত রাখলেন তালা খুলে গেল তালা খোলার পর আমার রাসূল ঘরের ভিতরে ঢুকলেন ওই ঘরের ভিতরে চারটা কন্যা আজকের প্যান্ডেলেও চারটা কন্যা আছে না নাই সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করলেন مثل الجنة التي وعد المتقون যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা উদাহরণ আল্লাহ নিজেই দিচ্ছেন জান্নাতের ওয়াদার কথা তিনি নিজেই উদাহরণ দিচ্ছেন ওই জান্নাতের ভিতরে এমন একটা ঘর আছে যে ঘরের ভিতরে চারটা কন্যার জোরে বলেন কয়টা ফিহা আনহারু মিন মাইন গায়রে আসেন ওই একটা কর্নারের ভিতরে পরিশোধিত পানি আর্সেনিক মুক্ত পানি একদম সুমিষ্ট পানির নহর ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমু আরেকটা নহর হলো দুধের নহর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া আনহারু মিন খামরিল লাযাতিল লিশারিবিন আরেকটা হলো শরাবের নহর ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে ঘোষণা করলেন ওই ঘরের ভিতরে চারটা কর্নার একটা কর্নারে চারটা কর্নারে চারটা নহর প্রবাহিত একটা কর্নার আছে পানির নহর সুমিষ্ট পানির নহর আরেকটা নহর হলো দুধের নহর আরেকটা নহর হলো দুনিয়ার শরাব নয় আল্লাহর জান্নাতের শরাবের নহর সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে আর্সেনিক মুক্ত পানি আছে আবার আর্সেনিক যুক্ত পানিও আছে না নাই কিন্তু জান্নাতের যে পানিটা আছে সেটার ভিতরে কোনো আর্সেনিক কোনো দুই নম্বরই দুনিয়ার মান বোতলের ভিতরে শেওলা পাওয়া যায় আছে না নাই ফ্রেশ বোতলে শেওলা পাওয়া যায় ওভার ডেট হয়ে গেছে কিন্তু আল্লাহর সেই ফিহা আনহারু মিন মাইন গায়রে আস ওই পানিটার ভিতরে কোনো সমস্যা একদম ফ্রেশ পানি আরেকটা নহর হলো দুধের নহর বাজার থেকে আপনি যদি 1 কেজি দুধ ঘরের ভিতরে নিয়ে আসেন এক সপ্তাহ রেখে দিলেন দুধ ভালো থাকবে হ্যাঁ না জাল দিয়ে রাখলেন গরম করে রাখলেন বাইরে রাখলেন ফ্রিজে না সেটাও কি এক সপ্তাহ পরে ভালো থাকবে দেখবেন দধি হয়ে গেছে ঠিক কি না বলেন কিন্তু আল্লাহ তাআলা যে দুধের নহর সৃষ্টি করেছে সেটা কখনো পরিবর্তন লামিয়া তাগাইয়ার তাবু এই খাদ্য কখনো পরিবর্তন হয় ওয়া আনহারু মিন খামরিল লাযাতিল লিশারিবিন আরেকটা হলো শরাবের নহর দুনিয়ার জমিনে মক্কর আছে না নাই আছে জোরে বলেন আছে আমি আমার ভাষায় বলি 6 ইঞ্চি বোতল টানলে ওয়ালা আছে না নাই আছে রাতের অন্ধকারে এক পেক দুই পেক টানে কি টানে না টানে ইন্ডিয়া কাছে কিনা আপনাদের কুমিল্লা দিক আছে না এখান দিয়ে নামে আর কি আমাদের মুসলিম যুবকদের চরিত্র ইমান আকীদা ধ্বংস করার জন্য ওদি গিয়ে নামে লাল ট্যাবলেট আর এখান দিয়ে নামে লাল পানি কথা বল ঠিক কি না এটা দিয়ে আমাদের যুবকদের ধ্বংস করা হচ্ছে আমি একবার ফেনী শহরে হাঁটছিলাম রাতের অন্ধকারে এক লোক এমনভাবে আচরণ করতেছে মানে তাকে দেখে বুঝার উপায় না সেই ব্যক্তিরা অসুস্থ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তির মতো মনে হচ্ছে আমাকে ছেড়ে দে আমি আজকে তাকে ছাড়বো না তার খবর আছে মানে এমনভাবে কথাগুলো বলছে এক ধস্তাধস্তি করতেছে আরেকজন খুব জোর করে তার রিকশা উঠানোর চেষ্টা করতেছে
আমি মনে করছি লোকটা অসুস্থ, আমিও গিয়ে ধরতে গেছি। পাশের ব্যক্তি বলল, হুজুর আপনি শোনেন, এটা অন্য কেস, বুঝেন না মনে। এমন জিনিস টানছে টানার কারণে, ওই যে সামনে যে ড্রেন আছে না ড্রেন, চাঁদপুরে ইলিশ পাওয়া যেত, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত। চাঁদপুরিটা কি নদী বলুন তো? হ্যাঁ, দুটার একটা সংমিশ্রণ, মোহনা এখানে আছে না, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা আলহামদুলিল্লাহ বাংলাদেশ। এই যে ওই ব্যক্তিটা সামনে একটা ড্রেন পাইলো, তার আগে কয়েক পেগ মোটামুটি টেনে ফেলেছে, তার এখন হুঁশ নেই, দুনিয়ার সরা। ওই যে ড্রেনের ভিতরে লাভ দিয়ে পড়ে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। চিন্তা করে সকালবেলা তো এখানে পদ্মা মেঘনা ও যমুনা নদীতে এখানে ছিল না, এখন কোত্থেকে আসলো? এটাই সুযোগ, মোটামুটি ভালো করে ড্রেনের ভিতরে সাঁতার কাটা, গায়ের ভিতরে দুর্গন্ধ। কিছুক্ষণ পরে সামনে একটা পিলার পাইছে, যারা মাতাল তাদের কথা বলছে, পিলারকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, আব্বা মাফ করে দেন, আর জীবনে করে দিন নাজিলে বলবেন না। এখন পিলার তো আর কথা বলে না, অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করছে, আব্বা তো কথা বলে না, ঠিক আছে আব্বা পরে কথা হবে। এরপরে গেছে ঘরে, ঘরে যাওয়ার পরে বউ দেখলো গায়ের ভিতরে ময়লা, দিছে দরজা লাগাই, এরে মা দরজাটা খুলছে, এরকম নাফরমান আছে না, নাফরমান আছে না রে, আমাদের ব্রেইনে ইফেক্ট করে দিচ্ছে, ব্রেইনটাকে নষ্ট করে দিচ্ছে, নেশার জগতে আমরা চলে যাচ্ছি। আজকের যুবক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কথা বল ঠিক না? আজকে পত্রিকায় দেখলাম মাত্র 33 বছর একটা নায়ক ইন্ডিয়া পত্রিকায় দেখলাম আত্মহত্যা করেছে, দুনিয়া সম্পর্কে হতাশ। গতকাল রাতে দেখলাম আমাদের চট্টগ্রাম থেকে বের হলে সীতাগুলোর আগে একটা জায়গা আছে, যে ছোট কুমির একটা জায়গা আছে, ছোট কুমিরের ভিতরে কবরস্থানের ভিতরে গাছের সাথে একটা লাশ ঝুলতেছে, একটা লাশ ঝুলতেছে, আমাদের বয়সে হবে, কেউ মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে নাকি নিজের আত্মহত্যা করেছে সেটা আমরা জানি না, তবে আত্মহত্যা যদি করে থাকে এটা একটা রোগ, কথা বল ঠিক না? আর এই রোগগুলো কখন সৃষ্টি হয় জানেন? দুনিয়ার জীবনে তার হতাশা টেনশন পেরেশানি যখন বেড়ে যায় তখন আত্মহত্যার রোগ বেড়ে যায়। অনেক শেয়ার বাজারে, যদিও সেটা শরীয়তের বৈধ না, ওই শেয়ার বাজারে কোটি কোটি টাকা খাওয়াই দিয়ে যারা মেরে দিয়েছে তাদের উপর অভিমান করে নিজে আত্মহত্যা করেছে, এরকম অনেক ধনী ব্যক্তি আছে না? আছে না? হাজারো কোটি টাকা লোপাট করে আমেরিকাতে 14টা বাড়ি বানিয়েছে, ঠিক কিনা বলে? কারা? যাদের অন্তরটা পেরেশানির ভিতরে আছে তারাই আত্মহত্যা। আর আল্লাহ তাআলা সূরা তোহা 124 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে নিজেদেরকে গাফেল রাখবে তারা, তাদের দুনিয়ার জীবনটা হয়ে যাবে কোণঠাসা, পেরেশানি, টেনশন, মানসিক অস্থিরতার ভিতরে তারা থাকবে, যার কারণে তারা আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, কথা বল ঠিক না? এই যে তারা শরাব খাইল, এই শরাবটা হলো আমার দুনিয়ার জমিনে যত আকাম কুকাম আমি করব সবগুলোর মূল পিছনে কারিগর হলো আমার মদ এবং নেশা, ঠিক কিনা বলেন? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা লিখেছেন, আমার খুব পছন্দ হয়েছে। শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য সদা সর্বদা তৎপর, একজন আবেদ ব্যক্তি সবসময় আল্লাহ ইবাদত বন্দেগী করতে, শয়তান চিন্তা করলে ব্যক্তিটাকে কুমন্ত্রণা দিতে হবে, বিপদগামী করতে হবে, ওই শয়তান মানুষের সুরত ধরে ওই আবেদ ব্যক্তির পাশে দাঁড়িয়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে। আবেদ ব্যক্তি দুই রাকাত নামাজ পড়তে লাগে আধা ঘন্টা, ওই শয়তান মানুষের সুরত ধরে নামাজে দাঁড়িয়েছে, নামাজ শেষ করতে লাগে তার 5 ঘন্টা, এত সময় দুই রাকাত নামাজ পড়ে। এই ব্যক্তির মনে ওয়াসওয়াসা তৈরি হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পরে বলে, হুজুর আপনি শক্তিটা কোথায় পাইছেন? যদি আমারে বলতেন তাহলে আমিও চেষ্টা করতাম, এতদিন আমি এত সময় দুই রাকাতে দাঁড়াইতে পারি না, আপনি দাঁড়াইছেন, তার মানে আপনি নিশ্চয়ই কোনো শক্তি পেয়েছেন। এই শয়তান তখন উৎসাহ দেয়, তুমি পারবা না, তোমাকে বলে লাভ নাই, এটা শয়তান প্রথম কোট। আবার নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, এবার দুই রাকাত নামাজ পড়তে সেই শয়তান সময় নিল একদিন। ওই আবেদ ব্যক্তির মনের ভিতরে আরো বেশি আকাঙ্ক্ষা তৈরি করে দেয়, হাত পায়ে ধরে তাকে জিজ্ঞেস করে, আপনি কেমনে এত শক্তি পাইলেন? আমার দ্বারা তো এটা সম্ভব, কারণ আমি 4-5 ঘন্টার বেশি অজুও রাখতে পারি না, আপনি একদিন দুই রাকাত নামাজে কাটাই দিলেন। ওই শয়তান তখন বলে, তোমার আমার খুব পছন্দ হয়েছে, তুমি এই শক্তি চাও? হুজুর বলে, হ্যাঁ আমি চাই। ওই আবেদ ব্যক্তি বলেন, হ্যাঁ আমি চাই। ওই শয়তান তখন বলল, ওই যে রাস্তা দিয়ে একটা লোক যায় তার মাথার ভিতর আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে তুমি এই শক্তিটা পাবে, জোরে বলে আউযুবিল্লাহ। ওই আবেদ ব্যক্তি বলেন, এটা আমার দ্বারা সম্ভব না, আমি কোনো মানুষকে হত্যা করতে পারবো না। ওই শয়তান বলে, আমি তোমাকে আগেও বলেছি তুমি আমার ইবাদতে বাধা দিও না।
এটা পারবা না এবার এই বেটা নামাজের ভিতরে দাঁড়িয়ে শয়তান এবারে টানা এক সপ্তাহ কাটিয়ে দিল দুই রাকাত নামাজ ওই আবিদ ব্যক্তির মনে আরো বেশি আকাঙ্ক্ষা তৈরি করে দিল তখন ওই আবিদ ব্যক্তি আবার প্রশ্ন করলেন হুজুর আরেকটু সহজ করে একটা আমল বলেন যেটা করলে এই শক্তি পাবো শয়তান বলল তোরে আমার খুব বেশি পছন্দ হয়েছে রাস্তা দিয়ে একটা নারী যায় তার গায়ে বেচারা হাত দিবে বেশি কিছু করতে হবে না হুজুর তখন বলে আমি আলেম মানুষ আমি আবেদ মানুষ আমি একজন নারীর গায়ে এভাবে হাত দিতে পারি না এটা শরীয়ত এলাও করে না শয়তান বলল তুই আমাকে বেশি ডিস্টার্ব করিস তুই আমার এই শক্তি পাবি না আমার সামনে থেকে যা এবারে নামাজের ভিতরে দাঁড়িয়ে টানা এক মাস আরো বেশি আকাঙ্ক্ষা তৈরি করে দেওয়ার পরে ওই আবেদ ব্যক্তি বললেন হুজুর আপনি আমাকে একটা ছোট্ট আমলের কথা বলেন এক মাস দরকার না একদিন দাঁড়িয়ে থাকতে পারবো শয়তান তখন অনেক আন্তরিক পূর্ণভাবে বলে তোরে আমার খুব বেশি পছন্দ হয়েছে যাহ তোরে আমি ছোট্ট একটা আমল দিলাম এই যে একটা পেক দিলাম এটা শুধুমাত্র টেনে ফেলবি আর বেশি কিছু লাগবে কথা বুঝছেন এরকম না ডেকে না হ্যাঁ হুজুর তখন চিন্তা করছেন ও আবেদ ব্যক্তি একজন মানুষ হত্যা করার চাইতে একজন নারীর গায়ে হাত দেওয়ার চাইতে গোপনে এক ছিপি টেনে দিলে তার বেশি অসুবিধা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল শয়তানের কুমন্ত্রণা ছোট্ট খারাপ কাজ থেকে শুরু কথা বলা ঠিক না ছোট্ট একটা থেকে বড় একটা খারাপ কাজ করা যদি এটা শয়তানের ষড়যন্ত্র ওই আবেদ ব্যক্তি যখন ভাবলেন একটা মানুষ হত্যা করার চাইতে একটা নারীর গায়ে হাত দেওয়ার চাইতে এক ছিপি পানীয় শরবতের মতো এটা খাইলেও কি আর না খাইলেও কি দুনিয়ার কেউ দেখবে না আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব যখন আমি শক্তিটা অর্জন করে ফেলি এখন শয়তানের যেই এক পেক ছিল এক ছিপি ছিল সেটাই হলো নেশা এক ছিপি যখন গলার ভিতরে ঢুকালো তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল আর তার এমন একটা নেশা চলে আসে তখন সে দুনিয়াটাকে জান্নাত মনে করতেছে জোরে করে নাউজুবি মাথা শুধু ঘুরে আছে না রে হ্যাঁ এই মাথা ঘুরা অবস্থায় রাস্তা দিয়ে একটা নারী গায়ে গেল তার গায়ে দিয়ে হাত দিয়ে দিল ওই নারীর গায়ের ভিতরে হাত দিয়ে দিল পিছন থেকে ওই নারীর স্বামী যখন ধমক দিয়ে বলল হুজুর আপনি এটা কি করলেন উনি আমার স্ত্রী কেন হাত দিছেন এই কথাটা বলার পরে হাতের কাছে একটা লাঠি ছিল ওই লাঠি দ্বারা ওই ব্যক্তির মাথায় দিল বাড়ির সাথে সাথে শয়তান কয়টা অপরাধ করেছে কয়টা বলে তিনটা অপরাধ ওই যে মানুষ হত্যা করাবে নারীর গায়ে হাত দিয়াবে সেটা সিলসিলা শুরু করে দিয়েছেন এক ছিপি গিলানোর মতো কথা বলে ঠিক না তাহলে ওইটা খেয়েছে তার নেশা হয়ে গেছে এখন আর কাউকে চিনে না বউ কোনটা মা কোনটা কথা বলে ঠিক না পিলার কোনটা বাবা কোনটা ড্রেন কোনটা নদী কোনটা এরকম নাফরমান সমাজের মত খোর ছয় ইঞ্চি বোতল টানার মতো লোক আছে না দায় আমরা যদি দুনিয়ার জমিনে এগুলো ছাড়তে পারি আল্লাহর ও আনহারুম মিন খামরিল লাযাতিন লিশারিবিন আল্লাহর সুস্বাদু শরাবের নহর আমাদের জন্য জান্নাতে অপেক্ষমান সুবহানাল্লাহ চতুর্থ নম্বর নহর হলো আনহারুম মিন আসালি মুসাফফা আরেকটা হলো পরিশোধিত মধু আমরা যে অঞ্চলে বসবাস করি মাঝে মধ্যে খাগড়াছড়ি বান্দরবান থেকে কিছু ব্যক্তি মধু বিক্রি করার জন্য আসে পাশে দিয়ে মধুর চা করাকে আর বলে খাঁটি মধু বাসায় গিয়ে পরীক্ষা করার পরে দেখা গেল চিনির শিরা মেশানো আছে না নাই আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে মধুরা সৃষ্টি করলেন আহলা বিনা আসাল মধুর চাইতে সুমিষ্ট ওই চারটা নহরকে একত্রিত করলে যেটা হয়ে যায় সেটাই হলো হাউজে কাউসার ইন্না চিন্তায় বিবর উম্মতের টেনশনে বিবর উম্মতকে তিনি ভুলতে পারেন না জিব্রিলকে প্রশ্ন করলেন এটার মালিক যদি আমি হয়ে যাই আমার উম্মত কি পাবে সেটা তুমি আমাকে আগে বলো জিব্রিল সাইলেন্স দাঁড়িয়ে আছেন কোনো কথাবার্তা বলেন না আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন আপনার যে কোনো উম্মত আমার যে কোনো গোলাম যারা কালেমায় বিশ্বাসী তারা যে কোনো ভালো কাজ শুরু করার আগে যদি এই ঘরের ঢুকার ছাবি যেটা ছিল সেটা উচ্চারণ করে তাহলে তার জন্য আখেরাতের জমিনে এক একটা পেয়ালা বাজার থাকবে বলে সুবহানাল্লাহ আপনারা সবাই বলেন ছাবিটা কি ছিল মাশাআল্লাহ খেয়াল করছেন আপনি ছাবিটা কি ছিল ভালো কাজ শুরু করার আগে কার নামে শুরু করব হ্যাঁ ঘর থেকে বের হওয়ার সময় ব্যবসা শুরু করার সময় রাস্তা দিয়ে চলার সময় এরপরে টাকা পয়সা পকেটে ঢুকানোর সময় সুদের টাকা ঢুকানোর সময় ঘুষের টাকা ঢুকানোর সময় আচ্ছা বিসমিল্লাহ পড়লো না কিছু না পড়ে ঢুকে ফেলবো কেমন এগুলো ধারে কাছে যাওয়া যাবে
প্রশ্নবিদ্ধ নেক কাজ করা দরকার কালো টাকার মালিক এবারে মসজিদ মাদ্রাসা দান করে কিছুটা পুরস্কার হইতে চায় এরকম আছে না নাই এই দান আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না আপনার কাছে কালো টাকার বিশাল বহর আবার এটাও বলে পত্রিকা দেখলাম আল্লাহর কসম আমার এক টাকাও হারাম নাই আল্লাহর কসম আমার এক টাকাও তো 14টা বাড়ি আমেরিকা কেমনে সম্ভব কি মনে করেন আপনারা আপনি আমি স্বর্গের চাকরি করলে কত টাকা ইনকাম হবে কত টাকা ইনকাম হবে 14টা বাড়ি আমেরিকা বানানো তো কখনো সম্ভব এটার ভিতরে হালাল না হারাম হারাম আছে না নাই আবার বলে আল্লাহর কসম পত্রিকা যেটা দেখেছে সেটাই আপনাদের বলবো সম্মানিত ভাইরা সমাজের ভিতরে কিছু ব্যক্তি আছে প্রশ্নবিদ্ধ নেক কাজ করে কেমন এক বেটা মদ খায় তো খাচ্ছে ঘুম যেটা আছে মোটা মোটা সেটার একটু সরায় খাচ্ছে তার একজন জিজ্ঞেস করে ভাই তুমি খাইতেছ মদ তো ঘুমটা কেন সরাচ্ছ তো তুমি জানো না এটার সাথে লাগলে মাকরু হয় কি হয় মাকরু হওয়ার ভয়ে মদ যেন না লাগে সেই জন্য ঘুমটাকে সরিয়ে তারপরে খাচ্ছে খাচ্ছে কি হারাম বলেন তো খাচ্ছে হারাম মাকরু হওয়ার ভয়ে ঠোঁটের সাথে যেন না লাগে এই জন্য একটু সরিয়ে খাচ্ছে এরকম প্রশ্নবিদ্ধ নেক কাজ আমাদের করার কোনো দরকার ফজর নামাজ জামাতের সাথে পড়েছে আপনাদের গ্রামে তুন্দুলে রুটি আছে না হালকা শুকনো শুকনো ভাজি আছে না নিজেরাও খাবেন ইমাম সাহেবদেরকে নিয়েও খাওয়াবেন পারবেন ইনশাল্লাহ খবরদার খাইতে খাইতে কারো গিব শেখায় পরনিন্দা পরচর্চা এটা করার কোনো দরকার মুখের ভিতরে রসুলের সুন্নাহ দাড়িটা আছে না নাই এক একটা দাড়ির সাথে সত্তরজন ফেরেশতা টারজানের মতো খেলাধুলা করতেছে এখন এই অবস্থায় রুটিও খাইলো ভাজিও খাইলো চা খেলো এরপর আস্তে করে আসে না নাই হ্যাঁ এখানে ফেরেশতারা তো ওখানে থাকবে কথা বলে ওটাও টানে গাঁজাও টানে আবার ওই দাঁড়িটা নিয়ে আটটা নয়টার দিকে মাঠে চলে যায় কোদাল একটা নিয়ে টালি কোদাল আছে না আপনাদের দিকে আমাদেরকে টালি কোদাল বলে একটু চ্যাপটা ধরো যেটা ওটা আর কি কাস কাটে এটাকে বলে কাটিং মাস্টার কি বলে ওই যে কাজ কাটতে কাটতে নিজের জমি বড় করে আরেক জমির আইটা আরো ছোট করে ফেলছে এরকম আছে না নাই নামাজে পড়তেছে ওখানে কাটিং মাস্টার নিয়ে আসলে এরকম প্রশ্নবিদ্ধ নেক কাজ আমাদের করার কোনো দরকার বিকেলে এবার বাজার চলে সারাদিন অনেক কাজ কাটছে বিকেলে বাজারে গেছে এবারে বলে দেখ গত তিন মাসের বাকি ছিল কিসের টাকা সুদের টাকা কথা বলো ঠিকই না সেগুলো রাত্রে বাজার সাজার করে মোটামুটি ঘরে ঢুকছে এরকম প্রশ্নবিদ্ধ নেক কাজ আমাদের করার কোনো দরকার যারা সত্যিকার অর্থে ভালো কাজ শুরু করার আগে আল্লাহর নামে শুরু করবে আখেরাতের জমিনে আল্লাহর হাউজে কাউসার পেয়ারা তাদের জন্য বাজার এবারে বিশ্বের হাদিস থেকে কয়েকটা সুসংবাদ শুনেন আমার ভাইরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার লক্ষ্য করে বনি আদম কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে সবার জন্য কি এক একটা পেয়ালা বাজেট থাকবে আল্লাহ নবী বিশ্বের বলে সবার জন্য এক একটা পেয়ালা বাজেট আছে তবে সেটা অর্জন করার জন্য তাকে দুনিয়ার জমিনে যোগ্যতা অর্জন করতে হবে এক নাম্বার যোগ্যতা হলো সে ব্যক্তিকে গ্রহণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যোগ্যতা অর্জন করার পাশাপাশি নেক আমল করতে হবে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়ার জমিনে আসবে সবার জন্য এক একটা পেয়ালা বাজেট আছে সেটা পাওয়ার অর্জন করতে হলে তাকে দুনিয়ার জমিনটাকে কাজে লাগাইতে হবে একটু আগে যে আলোচনা আপনাদের মাঝে শামসুদ্দিন সাহেব করলেন দুনিয়াতে মানব সৃষ্টির একটা সিস্টেম রহস্য ওই মানব সৃষ্টির রহস্যের ভিতরে এই কথাটাও আছে মানুষ যখন মায়ের পেটের ভিতরে চলে আসে প্রথম 40 দিন থাকে নুতফা একটা পানির ফোঁটার ভিতরে দ্বিতীয় 40 দিন থাকে আলাকা রক্তপিণ্ডের ভিতরে তৃতীয় 40 দিন থাকে মুদগা মাংসপিণ্ডের ভিতরে বড় স্ট্রাকচার তৈরি হয়ে যায় 120 দিন পরে আল্লাহ তাআলা সেই শরীরে ফাজুন ফাকু ফিহি রূহ ওই শরীরে রূহ উৎকার করে নড়াচড়ার ব্যবস্থা করলেন বলে সুবহানাল্লাহ ওই ব্যক্তিরা যখন নুতফার ভিতরে ছিলেন পানির ফোঁটার ভিতরে ছিলেন আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সেখানে ঢুকে যায় ওই ফেরেশতা আল্লাহর কাছে আপিল করে আল্লাহ এই বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন এরকম আলাকাতে গেলে একই ঘটনা মুদগার ভিতরে গেলে একই ঘটনা আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে উদ্দেশ্য করে বলেন আমার এই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে তাদের পবিত্র মুখ দ্বারা আমি আল্লাহর পবিত্র নামের তাকবীর দেবে স্লোগান দেবে এই জন্য তাদেরকে জীবিত রাখলাম জোরে বলে সুবহানাল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর কিন্তু দুনিয়ার জমিনে যাদেরকে আসার কোনো সুযোগ দেওয়া হয় না
ওই মায়ের পেটের ভিতর একটা কৌশল করে তাকে নষ্ট করে দেয়া হয়, মৃত্যু দিয়ে দেয়া হয়। তার মানে বোঝা গেল আপনার আমার মৃত্যু সেখানেও হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, আল্লাহ দুনিয়ার জমিনে আসার সুযোগ করে দিলেন। তাহলে বোঝা গেল হায়াতটা টোটালি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া, টোটালি বোনাস, টোটালি আমাদের জন্য একটা ভালো ফলাফল। দুনিয়ার জমিনে সে হায়াতটাকে যদি কাজে লাগান তাহলে আখেরাতের জমিনে হাউজে কাউসারের পেয়ারা আল্লাহ তাআলা বাজেট রাখবেন বলে সুবহানাল্লাহ। আমার পূর্বে যতজন কথা বলেছেন, আগামীকাল যারা কথা বলবেন, পরশু দিনও যারা কথা বলবেন, সবার মূল কথার একটা কথা হলো দুনিয়ার জমিনে হায়াতটাকে কাজে লাগাইলে দুনিয়ার জমিনে ভালো করলে আখেরাতেও, দুনিয়ার জমিনে খারাপ করলে আখেরাতেও, এটাই হলো মূল কথা। যত কথাই বলে ইনিয়ে বিনিয়ে চলে বলে কলে কৌশলে যেটাই বোঝানোর চেষ্টা করে এটাই বোঝানোর চেষ্টা করেন সবাই, সেটাই হলো দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে ভালো করলে ভালো আর আখেরাতে খারাপ করলে খারাপ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যোগ্যতা অর্জনের কথা বললেন, আবার তিনি এটাও সুসংবাদ দিলেন আখেরাতের জমিনে আমি বিশ্ব নবী তোমাদের জন্য সাফায়াত করব, তোমাদের জন্য আখেরাতের জমিনে আমি অপেক্ষমান থাকব। বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লক্ষ কোটি বনি আদমের ভিতরে আমরা আপনাকে কোথায় খুঁজব? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তিনটা জায়গায় তোমরা আমারে খুঁজবা, সেখানে অবশ্যই তোমরা আমাকে খুঁজে পাবে। এক নম্বর জায়গা হলো মিজানের নেকির পাল্লা, বদের পাল্লা, যেখানে তারতম্য করা হয়, যেখানে ওজন করা হয়, আমি বিশ্ব নবী মিজানের নেকির পাল্লার নিকটে দুহাত তুলে দাঁড়িয়ে থাকব। আমার কোন উম্মত ছোট্ট একটা নাই কামানের জন্য যদি আটকে যায়, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওই ব্যক্তির নেক আমলের পাল্লা ভারী করার জন্য আমি বিশ্ব নবী দুহাত তুলে সেখানে দোয়া করব বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি খুঁজে না পায় তাহলে কোথায় খুঁজব? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, হাউজে কাউসারের পেয়ারা যেখানে ডিস্ট্রিবিউশন করা হয়, যেখানে বন্টন করা হয়, আমি বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ারা নিয়ে দাঁড়িয়ে থাকব। আমার যেই উম্মত এক একটা পেয়ারা পান করবে, কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, 50,000 বছর বান্দা আখেরাতে ইয়া নফসি করে আকাশের দিকে দাঁড়িয়ে থাকবে, হুফাতান উরাতান মুশাতান গুরলা, উলঙ্গ খালি পা খতনাবিহীন অবস্থায় যখন দাঁড় করিয়ে রাখা হবে 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর নয়, আখেরাতের হিসাবে 50,000 বছর। দুনিয়ার 60 বছর 70 বছর মানেই হলো আখেরাতের হিসাবে মাত্র 2 ঘন্টা। ওই 2 ঘন্টাকে দিন মাস বছর এভাবে হাজার হাজার বছর আল্লাহ তাআলা পরিণত করবেন। 50,000 বছর পর্যন্ত মানুষের আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি। আর ঠিক একই সময়ের ভিতরে আমার রাসূল মাকামে মাহমুদের ভিতরে সিজদার ভিতরে পড়ে পড়ে যে শব্দগুলো তিনি উচ্চারণ করলেন সেটাই হলো রব্বে হাবলি উম্মতি। জোরে বলে আল্লাহু আকবার। বিচার কার্যক্রম শুরু হয়ে গেল। বিশ্ব নবীর উদ্দেশ্যে আমার আল্লাহ নজর রহমত দান করলেন, বললেন ইয়া হাবিবি ও আমার বন্ধু, এরপর আসাক মাথা তোলেন, সাল তুমিতে আপনার মনের কি কথাবার্তা আছে আমাকে বলেন, ওয়াসফা তুসাফা, আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সমস্ত সুপারিশ কবুল করব বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথা তুলে সুপারিশ করা শুরু করবেন, আমার আখিরাতের জমিনে আমার নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে, ওই আখিরাতের জমিনে বিচার কার্যক্রম শেষ হতে হতে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে। রসুলের যেই উম্মত আমরা এক একটা পেয়ালা যদি আমরা পান করি বিচার কার্যক্রম শেষ হতে হতে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে, ওখানে দ্বিতীয়বার আর কোনো তৃষ্ণা পাবে না। এক একটা পেয়ালা আমরা কারা কারা চাই? সবাই চাই। তাহলে দুনিয়ার জমির প্রত্যেকটা নেক আমল শুরু করার আগে কি পড়বো? শুধু বিসমিল্লাহ পড়লে আর কোনো কাজ করতে হবে না, ভালো কাজের সাথে আমাদের থাকতে হবে, কথা বলা ঠিক না? দুইটা জায়গায় গেল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি খুঁজে না পায় তাহলে কোথায় খুঁজবে? রসুল বলছেন, সেখানেও যদি খুঁজে না পাও তাহলে বান্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, তাকে কিন্তু পুল সিরাত পার হতেই হবে, ঠিক কিনা বলেন? পুল সিরাতের গোড়ায় আমি বিশ্ব নবী দাঁড়িয়ে থাকবো দুহাত তুলে। দুনিয়ার জমিনে যারা কালেমে বিশ্বাসী এবং জীবনে কোনো একটা সময় আমার নাম শোনার পরে উচ্চারণ করেছে সাল্লাল্লাহু বলেন সবে সাল্লাল্লাহ, মহাপ্পাদের সাথে আমার শানে দরুদ এবং সালাম পেশ করেছে, তার চোখের পলকে পুলসিরাত পার করানোর জন্য আমি বিশ্ব নবী তার জন্য সুপারিশ করবো জোরে বলে সে হাউজে কাউসার আমাদের পাওয়া দরকার আছে না? তাহলে আল্লাহ যেটা রসুলকে দিয়েছেন ইন্না আতাইনা
নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম ফসললে এটা শুকরিয়া স্বরূপ কি পড়ব নামাজ বলেন না কি পড়ব ওয়ানহা আল্লাহর উদ্দেশ্যে ত্যাগের নজরা পেশ করব এটার অর্থ হলো দুইটা ওয়ানহা একটা হলো সরাসরি পশু জবাই করার মাধ্যমে নিজের সর্বোচ্চ ত্যাগের নজরা পেশ করব আর আরেকটা সর্বোচ্চ ত্যাগের নজরা ইতিপূর্বে সারা পৃথিবীতে মজলুম মুসলমানদের দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার কাজে অংশগ্রহণ করতে গিয়ে নিজেদের কলিজার তাজা রক্তটুকু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছে কথা বলা ঠিক না এটাই হবে সবচেয়ে বড় ত্যাগের মর্যাদা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন জোরে বলেন আমিন আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিচ্ছে ইন্না শানিআকা হুয়াল আত্তার যারা আপনাকে ইনসাল্ট করতেছে অপমান করে তারাই হবে দুনিয়ার জমিনে নির্বংশ সেটা বাস্তব প্রমাণ এখন দেখা যাচ্ছে কথা বলে ঠিক না আজ থেকে 1400 বছর পরে রাসূল আগমন করেছে রাসূলের নাম এখন আমরা শ্রদ্ধার সাথে নিচ্ছি আমল করছি ইত্তেবা করছি আবু জেহেলকে ইত্তেবা করার মতো যারা করে তাদের অস্তিত্ব বেশি দিন থাকে না কথা বলে ঠিক না তারা অস্তিত্বহীন হয়ে যায় আর আখেরাতের জমিনে নিঃস্ব হলে তারা আল্লাহর চূড়ান্ত মঞ্চে সে জাহান্নাম সেটার ভিতরে তারা আস্বাদন করবে কথা বলে ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন রাসূলের খাঁটি ইত্তেবা করার তৌফিক দান করেন ইবাদত কবুলের পূর্ব শর্ত তিনটা কয়টা বলেন একটা হলো খলুসিয়তের সাথে আল্লাহর ইবাদত করা আরেকটা হলো হালাল হারাম বাছবিচার করে ইনকাম করা আরেকটা হলো রাসূলের ইত্তেবা করা একটু আগে বলছিলেন আপনারা দাঁড়ি ধরে ফেরেশতারা খেলাধুলা করতেছে তো অনেক যুবক ভাই দাঁড়ি রাখে না শেষ বয়সে রাখবে বুড়া হলে রাখবে যুবক বিয়ে শাদি করলে রাখবে আপনি সেই দিন পর্যন্ত জীবিত থাকবেন এটার কোনো গ্যারান্টি নাই আছে সম্মানিত ভাইরা আমাদের আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন শেষ করছি পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে জানেন কে আল্লাহ ওয়া ইউনাজ্জিলুল গায়স সূরা লোকমান 34 নম্বর আয়াত বৃষ্টি হবে কি হবে না সেটার জ্ঞান রাখেন আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটাও জানে ওই নুতফা দুই ফোঁটা পানি এক ফোঁটা যখন পরিণত হলো সেখানে নির্ধারণ হয়ে যায় এরপর আল্লাহ বলছেন ওয়া মা আতাদি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামীকাল সকালবেলা রিজিক কোত্থেকে আপনি হাসিল করবেন সেটাও জানে না ওয়া মা আতাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত আপনার আমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে আমরা জানি না জানেন কে আমি আজকে রাতে চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি আছে আল্লাহ যদি না পৌঁছান আপনি বাসা পর্যন্ত যেতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে কিয়ামত কখন হবে আমরা জানি না মৃত্যুটা কখন হবে সেটাও আমরা জানি না সেটা আসার আগে আগেই রাসূল যেটা সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগারিবিহা সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা মালান ইউগারগির গলার ভিতরে গড়গড় শব্দ যখন শুরু হয় মালাকুল মৌত চেপে ধরবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করেন মৃত্যু কখন হবে জানি না কিয়ামত কখন হবে জানি না আমাদেরকে তাওবা করে যদি আল্লাহর কাছে ফিরে যেতে হয় কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নেই আমাদেরকে যদি তওবা করতে হয় কখন করতে হবে সবাই বলেন আরেকটু জোরে বলেন একবার করতে সম্মানিত ভাইরা সূরাতুল কাউসার থেকে আমলমুখী এবং আমাদের হেদায়েতের জন্য কোরআনের মুজিজা সহ রাসূলের যে স্পেশাল অফার অনার করেছেন আল্লাহ তাআলা সেই বিষয়গুলো সামনে রেখে সংক্ষেপে আপনাদের মাঝে কথা বলেছি